السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في محكم التنزيل: فأصبحتم بنعمته إخوانا. قال سبحانه: اتق الله حيثما كنت، وأتبع السيئة الحسنة تمحها، وخالق الناس بخلق حسن. أخرجه الترمذي في السنن. سمانيت دعوة كورسي أنشغرهن كاري ديني بايو بونيرا أسريف كورتيك آيوجيتو ديرغو دين پرائي কত মাস হচ্ছে? পাঁচ মাস মতো অনেকগুলো ক্লাস। এটা আজকে কত নম্বর ক্লাস হচ্ছে? পনেরোতম ক্লাস যে আইসিডিএফ কর্তৃক আয়োজিত। এই যে অনেক দিনের ক্লাস দেওয়া করছে, আপনারা যারা অংশগ্রহণ করে এখনও আলহামদুলিল্লাহ ধৈর্য সহকারে ক্লাসে টিকে আছেন, প্রথমে আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি এই জন্য যে আপনারা সবাই আলহামদুলিল্লাহ দেওয়া কোর্সের দীর্ঘ সময়ের ধৈর্যধারণকারী বন্ধু এবং অংশগ্রহণকারী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য তৌফিক কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই এই কোর্সের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কন্টিনিউ করার অব্যাহতভাবে কোর্স কমপ্লিট করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে এই কোর্স থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন বলুন আমি। সম্মানিত ভাইরা, আমার মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে আমাকে আজকের আলোচনার জন্য দেওয়া হয়েছে খুব সহজ একটি বিষয়। ইতিপূর্বে কি আপনাদের যেই ক্লাস শুরু হয়েছে মনে হয় ইসলামী আদাব সম্পর্কে আলোচনা শুরু হয়েছিল না? গত ক্লাসে কিসের আলোচনা হয়েছে আমি জানি না, এই জন্য আমি ধারাবাহিকতা সম্পর্কে বলতে পারবো না। গত ক্লাসে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল? মুসলিম ভাইদের প্রতি, মুসলিম ভাইদের প্রতি আদবের, অমুসলিম না মুসলিম দিনী ভাইদের সাথে আদব এবং আল্লাহর জন্য তাদের ভালোবাসা ও ঘৃণা করা, এই পয়েন্ট আমাকে এটা আমাকে আলোচনা করতে বলা হয়েছে। মানে এই আলোকে আমি যেটা বুঝতে পেরেছি যে মনে হয় আদব সম্পর্কে আলোচনা শুরু হয়েছে, ঠিক না? এর আগে আদব সম্পর্কে আলোচনার আগে আমরা একটা বিষয়ে একটু কনফার্ম হতে চাই, সেটা হচ্ছে আদব এবং আখলাক দুটি শব্দ আমাদের কাছে অনেক আগ থেকেই, ছোটোবেলা থেকেই আমাদের কাছে পরিচিত শব্দ, ছোটোবেলা থেকেই পরিচিত শব্দ। আখলাকও শুনেছি, আদব শব্দও শুনেছি, ঠিক না? এখন আমরা জানতে চাবো যেটা, সেটা হচ্ছে আদব এবং আখলাকের মধ্যে কোনো পার্থক্য আছে কি না। আদব বলতে আমরা কী বুঝি আর আখলাক বলতে কী বুঝি? তাহলে আমরা আদব এবং আখলাকের মধ্যে একটা মৌলিক যে বিষয় আছে সেটা আমরা মানে পার্থক্য করতে পারবো বা বের করতে পারবো, যে কোনো একজন আমাদেরকে সহযোগিতা করবেন। আদব বলতে আমরা কী বুঝি আর আখলাক বলতে আমরা কী বুঝি, কেউ বলতে পারবেন? আদব এবং আখলাক সম্পর্কে আলোচনা যখন শুরু হয়েছে নিশ্চয়ই এই বিষয়ে কথা হয়েছে না? আগে না কথা হয়নি, আলোচনা হয়েছে কি না এই বিষয়ে? নিশ্চয়ই হয়েছে, ঠিক না? কে বলতে পারবেন প্লিজ? আদব এবং আদব বলতে আমরা কী বুঝি আর আখলাক বলতে কী বুঝি? জি, ভেরি গুড। হ্যাঁ জি, আদব হচ্ছে সম্মান দেখানো, যেটা আপনি বোঝাতে চাচ্ছেন এই তো, আর আখলাকটা হচ্ছে চরিত্র। মানে চরিত্র শব্দটা মানে একটু ভারী শব্দ, ভারী হওয়ার কারণে চরিত্র বলতে আসলে কী বুঝায় সেটা আমরা বুঝতে পারি নাই, বুঝতে পেরেছেন কি না? শব্দটা ভারী হয়ে যাওয়ার কারণে চরিত্রটা আবার কী চরিত্র, চরিত্রের নেচারটা কী,
চরিত্র বলতে কি বোঝায়? শব্দটা কঠিন হয়ে যাওয়ার কারণে, চরিত্র শব্দটা কঠিন হয়ে যাওয়ার কারণে যখন আমরা বলি যে চরিত্র কাকে বলা হয়, তখন অনেকে বলে যে না চরিত্র মুখস্থ করে আসছি, কিন্তু চরিত্র তো বুঝি নেই। বুঝতে পেরেছেন কি না? চরিত্রটা মুখস্থ করে আসছি, কিন্তু চরিত্রটা কী করতে পারি নাই, বুঝতে পারি নাই। এই জন্য চরিত্র বলতে কী বোঝায় কে বলতে পারবেন? চরিত্র খালি শুধুমাত্র আমরা মানে আগে থেকেই মানে চরিত্রের উপর রচনা লিখে লিখে ছোটোবেলা থেকে আমরা চরিত্র মুখস্থ করে এসে, চরিত্র আসলে জিনিসটা কি? মানে আপনি তো এর উপর আরেকটা কঠিন শব্দ, মানে শব্দ আপনি যা আমি বলতেছি যে কঠিন হচ্ছে, কঠিনের উপর আরেকটা কঠিন শব্দ দিয়ে উত্তম মানে আরও কঠিন করে দিলেন। উত্তম শব্দই থাক, মানে জি মানে শুধু চরিত্র শব্দ বলতে কী বোঝায়? হ্যাঁ, মানে কাছাকাছি এই ভাইয়ের বক্তব্য এসে গিয়েছে, খুব ভালো করে বিষয়টি বুঝেগুলো বুঝতে হবে। আমি আপনাদেরকে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, খেয়াল করুন ভালো করে। প্রথম কথা হচ্ছে চরিত্র যেটাকে বলছেন অনুবাদে, এটাকে আরবিতে বলা হয় হুলুক। আরবিতে কী বলা হয়? হুলুক। হুলুক এর বাংলা সাধারণ ব্যবহার হচ্ছে, মানে সাধারণ প্রয়োগ হচ্ছে মানে আপনার আচার ব্যবহার, আচার ব্যবহার। আপনি কারোর সাথে একটা মানে ব্যবহার করছেন, আচরণ ব্যবহারটা করতেছেন, সেই ব্যবহারটা এটাকে বলা হয় তাকে হুলুক, এটাকে বলা হয় তাকে কি? হুলুক। আর আদব শব্দটা হচ্ছে আপনার এই যে আচরণটা, এই আচরণের মানে বাহ্যিক যে সৌন্দর্যটা এটাকে বলা হয় তাকে আদব। বুঝতে পেরেছেন? আপনার যে ব্যবহার আচরণ এই ব্যবহারের বাহ্যিক দিকটা যেটা সৌন্দর্য ফুটে উঠে, এই সৌন্দর্যটাকে বলা হয় তাকে আদব। সৌন্দর্যকে কী বলা হয়? আদব। তাহলে সহজে বোঝানোর জন্য আদবটাকে আমি আপনাদেরকে খুব সহজে যদি আমি একটু আরেকবার রিপ্লে করি, এভাবে রিপ্লে করব। যেমন আমি একজনকে বললাম যে আপনি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন, এটা একটা মানে উদাহরণ দিয়ে আমি বিষয়টাকে আদব বোঝানোর জন্য চেষ্টা করতেছি, আদব এবং হুলুক আচরণটা বোঝানোর জন্য চেষ্টা করছি। বললাম যে আপনি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন, তো যখন বললাম পানি নিয়ে আসেন, তিনি এক গ্লাস পানি ঠিকই নিয়ে আসছেন, এক গ্লাস পানি কী করছেন ঠিকই নিয়ে আসেন। এই যে এক গ্লাস পানি তিনি নিয়ে আসছেন আমার জন্য, এই পানিটা নিয়ে এসে আমাকে তিনি মানে সুন্দরভাবে আমাকে প্রেজেন্ট করতে পারতেন, পানিতে এনে আমার সামনে বাম হাতে এভাবে রেখে দিলেন, কিন্তু পানি আনার কাজটা তার হয়ে গিয়েছে। কিন্তু এখানে দুইটা জিনিস লঙ্ঘন হয়েছে, একটা হচ্ছে এর আখলাক লঙ্ঘন হয়েছে, এর আদাব লঙ্ঘন হয়েছে। পানিটা আনছেন যে তিনি এটা সৌন্দর্যের সাথে ভালোভাবে ভালো আচরণ দেখিয়ে মানে যে আমি পানি নিয়ে এসেছি, মানে আমাকে প্রেজেন্ট করার সময় তার এবার বলে যে পানি এনে নিয়ে এসেছি, এবং সেটা দেওয়া দরকার ছিল ডান হাত দিয়ে। বুঝতে পেরেছেন? পানি প্রেজেন্ট করা এটা হচ্ছে ব্যবহারটা, আর এটাকে ডান হাত দিয়ে দেয়া এটা হচ্ছে এর আদব। বুঝতে পেরেছেন কি না? এটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে, একটা হচ্ছে আখলাক আর একটা হচ্ছে আদব, একটা হচ্ছে আখলাক আর একটা হচ্ছে কি আদব। আপনার ব্যবহারটা যখন উত্তম হবে সেটা হচ্ছে হুসনুল খুলুক, ভালো হবে। ব্যবহারটা যখন ভালো হবে সেটা হচ্ছে হুসনুল খুলুক, আর যখন এই ব্যবহার ভালো ব্যবহারটা যখন সুন্দর পদ্ধতিতে হবে, পদ্ধতিটাও আরও সুন্দর হবে, তখন এটা হচ্ছে আদব বা শিষ্টাচার। আদব বা কি? শিষ্টাচার। কথাটাকে বুঝাতে পারলাম কি না? পার্থক্য পার্থক্যটা বুঝাতে পেরেছি? ওকে, ভেরি গুড। এরপর আমরা যাব, আমরা মুসলিম ভাইদের সাথে আমাদের যে সমস্ত আদাবগুলো ইসলাম আমাদের জন্য বাধ্যতামূলক করেছে সেই আদাবগুলো নিয়ে আমি আপনাদের সামনে, যেহেতু আমাদের সময় কম, অনেক দীর্ঘ, আমি জানি না এখানে কি মানে এত লম্বা আলোচনা হয় কি না, নাকি আমাকেই এত লম্বা একটা আলোচনার জন্য মানে ধরে দেওয়া হয়েছে, মানে অনেকগুলো পয়েন্ট
না আমি একটা পয়েন্টে আলোচনা করতে আমার মানে সময় লাগে মনে করেন দুই দিন বা তিন দিন, বুঝতে পেরেছেন কিনা? তো সেখানে আমাকে যে পয়েন্ট দিয়েছে এই পয়েন্টটা আমার অন্তত 20 বছরের আলোচনার জন্য পয়েন্ট দিয়েছে, বুঝতে পেরেছেন? তো এখন আমি যদি আপনাদেরকে এখন শুধু পয়েন্টগুলো বলে যাই তাহলেও হয়তো আমার 3 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা সময় লাগবে? শুধু পয়েন্টগুলো উচ্চারণ করে গেলে 3 ঘন্টা সময় লাগবে। যাই হোক, মানে কীভাবে তারা আলোচনা করে আমার জানা নেই, যে আমি শুধুমাত্র পয়েন্টগুলোই বলে যাব। সেটা হচ্ছে ইসলাম একজন মুসলিম ভাইকে ইসলামী ভ্রাতৃত্বের কারণে, আপনি যখন কোনো মুসলিমকে দেখবেন আপনি মনে করবেন সে আমার ভাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আলে ইমরানে বলেছেন ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মাধ্যমেই পরস্পর ভাই হয়েছ, অন্যথায় তোমাদের মধ্যে শত্রুতাই ব্যাপক ছিল, যুদ্ধবিগ্রহ, তোমাদের মধ্যে পরস্পরের রেষারেষি, পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ এগুলো প্রবল ছিল, অনেক বেশি ছিল। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করেছেন, অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতে তোমরা পরস্পরের কী হয়ে গেছো, ভাই হয়ে গিয়েছো। আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা মানে দুই একজন আছি হয়তো মানে পরস্পর ভাই, আর বাকি সবাই আসলে এই যে ভ্রাতৃত্ব আমাদের মধ্যে তৈরি হয়েছে, এই যে বন্ধন আমাদের মধ্যে তৈরি হয়েছে, এই বন্ধন কিসের বন্ধন? এটা হচ্ছে ইসলামের বন্ধন। এই বন্ধন কিসের বন্ধন? এই বন্ধন আকীদার বন্ধন। এই বন্ধন কিসের বন্ধন? এই বন্ধন হচ্ছে আমাদের ঈমানের বন্ধন। এই বন্ধন হচ্ছে আমাদের ঈমানের বন্ধন। এই বন্ধন ওই বন্ধন যে বন্ধন আল্লাহর ভালোবাসার উপর নির্ভর করে কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই বন্ধনের মধ্যে আমাদের পরস্পরের যে শিষ্টাচারগুলো আছে সেগুলো আমাদের খুব ভালো করে জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত, আবু যর রাদিয়াল্লাহু তাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন চাইলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনি উপদেশ দিন। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলাহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ দিয়েছেন বললাম? 3টি উপদেশ দিয়েছেন। এই 3টি উপদেশ এটা হচ্ছে একজন ব্যক্তির নয়, এটা হচ্ছে একজন ইমানদারের 24 ঘন্টার মূল ওয়ার্ক। একজন ইমানদারের 24 ঘন্টার মূল ওয়ার্ক হচ্ছে এই 3টি উপদেশ, বুঝতে পেরেছেন? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলাও চেয়েছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু উপদেশ দিন, স্পেশাল উপদেশ দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি উপদেশ দিয়েছেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 1978, হাদিস নম্বর 1978 লিখে নিলে তাহলে হয়তো আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم اتق الله حيث ما كنت, এক নম্বর اتق الله حيث ما كنت, যেখানেই থাকো, যেখানেই তুমি অবস্থান করো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলাকে যথার্থভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের অন্তরের মধ্যে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার অনুসরণ করো যেখানেই থাকো। আপনি লোকদের সামনে আছেন তাকওয়াটা ঠিক আছে, কিন্তু লোকদের দৃষ্টির আড়ালে চলে গিয়েছেন তাকওয়ার অবস্থা ভালো না, ঘরে চলে গিয়েছেন তাকওয়ার অবস্থা ভালো না। দেখেন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেই উপদেশটা দিয়েছেন এই উপদেশটা হচ্ছে এমন একটি উপদেশ, এটি হলো সর্বোচ্চ হাই গ্রেড, মানে এর উপরে আর আপনি যেতে পারবেন না। মানে এখানে আপনারা যদি রাগ না করেন তো আমি এভাবে বলতে পারি যে একজনের বুকের উপরে এভাবে হাত দিয়ে মানে দৃঢ়তার সাথে একথা বলতে পারবে না যে যে হাই সুমা কুন্তু আত্তাকিল্লাহ, আমি যেখানেই যাই সেখানে আল্লাহকে ভয় করি, একথা বলতে পারবে না। কঠিন বিষয়, রাগ করেন না আপনার উপরে রাগ করছেন কিনা এই কথা। হ্যাঁ, বলেছে কী বলে এরকম, কারণ মানে ঘটনায় কাছাকাছি, যদিও আমি সবাইকে সত্য বলছি, সবার ব্যাপারে আমি এই বক্তব্য দিচ্ছি না, কমন বক্তব্য দিচ্ছি না, কিন্তু এটা বাস্তবতা, কারণ হচ্ছে সর্বাবস্থায়, কারণ সহজ বিষয় না, বিপদেও আপনি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা ভুলে যান। যখন কোনো একটা সংকট সমস্যার সম্মুখীন হয়ে যান তখন তাকওয়ার কথা ভুলে যান। যখন আপনি একান্তে কোনো জটিল একটা বিষয়ের সম্মুখীন হন তখন আল্লাহ তাকওয়ার কথা আপনারা ভুলে যান।
বুঝতে পেরেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হাই একে সর্বোচ্চ গ্রেডটা দিয়েছেন, ইত্তাকিল্লাহ হাইযুমা কুনত। সেকেন্ড, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপশন রাখতেন। যদি এই উপদেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহুকে ছেড়ে দিতেন, তাহলে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আল্লাহ রাসূলের উপদেশ অর্থ অনেক কঠিন হয়ে যেত। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অপশন দিলেন, একটু কি করলেন, গ্রেডটাকে নিচে নামালেন, বললেন যে হ্যাঁ, আরেকটি উপদেশ যুক্ত করে দিলেন, ওয়াতবিউ সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর প্রত্যেকটি খারাপ কাজ, প্রত্যেকটি গুনার কাজ এর সাথে একটি ভালো কাজ করে নাও, তাহলে ওই ভালো কাজ তোমার ওই গুনার কাজটাকে কি করবে, মুছে দিবে। ওই যে তাকওয়ার যে গ্রেডটা, খুব ভালো করে খেয়াল করুন, তাকওয়ার যে সর্বোচ্চ গ্রেডটা আছে ওই সর্বোচ্চ গ্রেডে আপনি টিকে থাকতে পারবেন না, কোনো না কোনো জায়গায় গিয়ে আপনার বা পিচ্ছিল হয়ে যাবে, পড়ে যাবে, পিছলিয়ে যাবেন, বুঝতে পেরেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনি পিচ্ছিল হয়ে মানে কোনো না কোনো জায়গায় আপনার পদস্খলন হয়ে যাবে, সেখানে যাতে করে আপনি কি করতে পারেন, আপনার করণীয় কি সে করণীয় নির্ধারণ করতে পারেন, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেকেন্ড অপশন দিলেন, দ্বিতীয় অপশন দিলেন, দ্বিতীয় কথা বললেন। দ্বিতীয় কথায় রাসূলুল্লাহ বললেন যে ওয়াতবিউ সাইয়্যাতাল হাসানাহ, যখনই কোনো গুনাহ হয়ে যাবে, যেহেতু সব সময় তুমি তাকওয়ার পুরো গ্রেড পূর্ণ করতে পারবে না, যখনই কোনো গুনাহ হয়ে যাবে সাথে সাথে একটা ভালো কাজ করে নাও, তামহুহা, তাহলে তোমার ওই গুনাহটাকে আল্লাহ তাআলা মুছে দেবেন, রিমুভার দিয়ে দিয়েছেন। যেহেতু খুব ভালো করে দেখেন তাকওয়ার বিষয়টা আপনি তো মানে চেষ্টা করবেন, কোনো সন্দেহ নেই, প্রত্যেকেই চেষ্টা করবে, কিন্তু ভুল হয়ে গেলে তখন আপনার জন্য একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একটা রিমুভার দিলাম, যেটা দিয়ে তুমি আস্তে করে তোমার গুণাগুলো বুঝতে পারবে, বুঝতে পেরেছেন। কারণ এগুলো গুণা তো কালির মতো, গুণা কিসের মতো, কালির মতো, এগুলো অন্তরের উপর কালো দাগ ফেলে দেয়, অন্তরের উপর কি করে গুণাগুলো কালো দাগ ফেলে দেয়। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কি করলেন, স্পষ্ট করে দিলেন যে তোমাকে একটা রিমুভার দিলাম যাতে করে এটা দিয়ে কি করতে পারো, বুঝতে পারো। এরপরে বলছেন, এটা হলো আমাদের আজকের আলোচ্য বিষয়, ওয়াখলিকিন্নাসা বিখুলুকিন হাসান, আর মানুষদের সাথে যখন ব্যবহার করবে উত্তম ব্যবহার করবে, আচরণটা হতে হবে উত্তম। কারণ কি, এটা এটার সম্পর্ক আগে দুইটার সাথে কি, এটা হলো তাকওয়ার সর্বোচ্চ গ্রেডের পরিচয় বহনকারী একটি আলামত, বুঝতে পেরেছেন। ওই যে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উপদেশটুকু দিয়েছেন, গ্রেড হচ্ছে হাই গ্রেড, তাকওয়ার সর্বোচ্চ গ্রেড, তো তাকওয়ার এই সর্বোচ্চ গ্রেডে গেলে আপনার যদি কোনো কারণে ভুল হয়ে যায়, রিমুভার আছে, রিমুভার দিয়ে মুছে দিবেন। আর আপনি কতটুকু গ্রেডে যেতে পেরেছেন, তাকওয়ার কোন গ্রেড পর্যন্ত বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন কিনা, সেই গ্রেডটা কি করবেন, এর জন্য একটা প্যারামিটার দেওয়া হচ্ছে, সেই প্যারামিটার হচ্ছে ওয়াখলিকিন্নাসা বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে যখন ব্যবহার করবে তোমার ব্যবহারটা হতে হবে উত্তম ব্যবহার, উত্তম ব্যবহার যেখানে গিয়ে আপনার ভুল হয়ে যাবে, আপনার সেখানে গিয়ে তাকওয়ার জায়গায় কি হয়ে আসতে করে গ্রেড নিচে নেমে আসছে, গ্রেড কি হয়ে যাচ্ছে, নিচে নেমে আসছে। কথা বুঝতে পারলাম কিনা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে তাকওয়া এবং ইনসাইটের যে বিষয়গুলো আছে, আমি আপনি তাকওয়া এবং ইনসাইটের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো মূলত লোকদেরকে দেখাইতে পারবো না। এখন আপনি যদি দাবি করেন যে আমি 100% আল্লাহকে কি করি, আল্লাহর উপর আমার তাকওয়া এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রয়েছে, আমি অস্বীকার করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, আমি বলবো না আপনি করেন না, বলতে পারবো? কিন্তু আমার কাছে একটা প্যারামিটার দেওয়া আছে, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে দিয়েছেন, সেটা দিয়ে আমি ওজন করে দেখব যে এই লোকটার আচরণটা কেমন। যদি আচরণটা তার, আমি মনে করি যে তার আচরণের মান ওই মান পর্যন্ত পৌঁছেছে যেই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়াখালিকিন্নাস, আর সমস্ত মানুষের সাথে, শুধুমাত্র ইমানদারদের সাথে নয়, শুধুমাত্র মুসলমানদের সাথে নয়, শুধুমাত্র মুসলিম ভাইদের সাথে নয়, শুধুমাত্র মানে নিজের পরিচিতদের সাথে নয়, সমস্ত মানুষের সাথে, বুঝতে পারছেন কিনা, আচরণটা হতে হবে কিন্তু ভালো। এখানে আপনার শত্রু আসবে,
এখানে আপনার শত্রু আসবে, আপনার শত্রুর সাথে আপনার আচরণ যদি ভালো না হয় তাহলে বুঝতে হবে যে ওই প্রথম যে গ্রেড আছে এই গ্রেড থেকে আপনি কি করেছেন, ফল করেছেন, গ্রেড থেকে নিচে নেমে গিয়েছেন, গ্রেড থেকে পড়ে গিয়েছেন, এটা হলো মূল কথা। তাহলে প্রথম যে আদব, এইদিকে এদিকে চলে আসো, এদিকে চলে আসো, প্রথম যে আসো তুমি এদিকে চলে আসো, প্রথম যে আদব, তাহলে আমরা প্রথম আদবটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের আচরণটা সর্বাবস্থায় মানুষের সাথে, বিশেষ করে আমাদের যে মুসলিম দিনী ভাই আছে তাদের সাথে আমাদের আচরণটা হতে হবে কি উত্তম আচরণ। কোনোভাবেই তাদের সাথে আচরণে কি করা যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণটুকু অপছন্দনীয়, নিন্দনীয়, যে আচরণের মধ্যে মানুষ কি করতে পারে, এই মন্তব্য করতে পারে যে ভাই আপনার আচরণটা ঠিক নেই। যেমন দু তিনজন এসে বলে যে এই শেখের আচরণ ঠিক নেই, তাহলে আপনি নিশ্চিত হলেন যে আসলে শেখের আচরণ ঠিক নেই, আসলে কি কি ঠিক নেই, আওয়াজ করে বলেন, একেবারে ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা, বুঝতে পেরেছেন? মানে এটা প্যারামিটার দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? যদি আল্লাহ তাআলার ভয় কোনো ব্যক্তির অন্তরের মধ্যে ঠিক মতো আসে তাহলে তার আচরণের মধ্যে সেটা কি হবে, প্রতিফলিত হবে। আমার কথাটা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো? এক নম্বর পয়েন্ট, এবং এই হাদিস সম্পর্কে আর আলোচনা করতে চাই না। দুই নম্বর পয়েন্ট, দুই নম্বর হলো আপনি আপনার মুসলিম ভাই দিনী ভাইয়ের দোষ ত্রুটিগুলো আপনি গোপন করবেন না প্রকাশ করবেন? তা আমাদের কাজ কি? আমরা ইসলামের পদ্ধতি অনুসরণ করতেছি সব বলতো নাকি? আপনার আশ্চর্য হবেন, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি কাছে সাহাবি মাইজ আল ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনা করে আসছেন, জেনা করে এসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আমি জেনা করেছি রাসুল্লাহ, রাসুল সাল্লাল্লাহু বলতে তুমি জেনা সম্পর্কে জানো না সরে যাও। চিন্তা করেছেন? মানে তিনি বলতেছেন জেনা করে আসছেন, অন্য কেউ বলতেছে না, মানে অন্য কেউ এসে তার কাছে আপিল করতেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি জেনা করেছে, নিজে এসে বলতেছেন, কিন্তু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সেটাকেও গোপন করতেছেন, বলতেছেন তুমি জানো না মিয়া, তুমি ভালো করে বুঝে না জেনা সম্পর্কে। আমরা কোথায় আছি আসলে? আমাদের আমাদের সাথে বসলে, আমাদের আলেম উলামাদের সাথে বসলেই দেখা যায় যে মানে আমাদের শুধুমাত্র দোষ ত্রুটি নিয়েই, কার কি দোষ আছে, কার কি ত্রুটি আছে সেটা আমরা আলোচনা করা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব মনে করতেছি, এটা মুসলিম ভ্রাতৃত্বের শিষ্টাচারের পরিপন্থী কাজ, আদবের পরিপন্থী কাজ। আপনি আপনার ভাইয়ের দোষগুলো গোপন করতে পারেন না, গোপন করবেন? আপনি হয়তো বলতে পারেন যে গোপন করলে তো তাহলে সে দোষে করেই যাবে, না, যদি আপনি তাকে উপদেশ দেওয়ার মতো থাকে, নসিহত করার মতো থাকে, নসিহত করবেন, কিন্তু নসিহত করবেন গোপন করে, গোপন নসিহতের প্রক্রিয়া অনুসরণ করে, নসিহতের পদ্ধতি অনুসরণ করে তার সাথে কি করবেন, নসিহত করবেন, কিন্তু গোপন করবেন কত বিশাল ব্যাপার। শুধুমাত্র একজন মুসলিম ভাইয়ের আপনার যদি দোষটাকে গোপন করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলতেছেন, তিন নম্বর হাদিস, হাদিস নম্বরটা আপনাদেরকে বলে দিচ্ছি যাতে করে আপনার বুখারী এবং মুসলিমের হাদিস 2442 3580 2442 2580 বুখারী ও মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যদি আপনি কোনো মুসলিম ভাইয়ের দোষ গোপন করেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার দোষ গোপন করে দিবেন। দেখেন এটা কত বড় অ্যাচিভমেন্ট, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে কেউ বলেও নাই, আমাদের আখলাক হচ্ছে এই, আমাদের চরিত্র হচ্ছে এই যে আমরা দায়িত্ব নিয়ে অমুকের দোষ কিভাবে বের করা যায় এই কাজগুলো করে যাচ্ছি, ভুল কাজ, ইসলামী আদবের সাথে যায় না, মোটেও যায় না, ইসলামী আদবের সৌন্দর্যটাই ভিন্ন। দেখছেন, যদি আমরা সবাই খুব ভালো করে খেয়াল করি, যদি আমরা সবাই আমাদের সমস্ত দোষ ত্রুটিগুলোকে গোপন করতাম তাহলে দেখতেন যে নিজেদের মধ্যে এখন যে সম্পর্ক আছে এই সম্পর্ক আরও কত গভীর যে হতো এটা কোনোভাবে মূল্যায়ন করা সম্ভব হতো না, কি বলতেছে ঠিক না, সম্ভব নয়, কারণ আপনি প্রত্যেকের মধ্যে একটা নিজের প্রতি একটা আস্থা আসতো যে আমার ভাই, এখন আমি মনে করি যে একটা বিষয় অমুকের সাথে শেয়ার করলে আরে যদি সে আবার এটা চতুর্দিকে প্রচার করে দেয়, বুঝতে পেরেছি, কারো প্রতি কারো কি নেই ওই কনফিডেন্সটাই নেই,
কারণ ইসলামী اخلاقটা যখন আমরা অনুসরণ করি না তখন আমাদের আস্থার স্থানটুকু কি হয়ে যায় হারিয়ে যায় আস্থার স্থানগুলো হারিয়ে যায় বলছি যে শুধুমাত্র পয়েন্টগুলো বলবো আর বেশি কথা বলবো না শুধু পয়েন্টই বলে যাব তিন নম্বর হচ্ছে আপনি মুসলিম ভাইদের সাথে আপনার শিষ্টাচারের আরেকটি দিক হলো আপনি সৎ এবং ভালো সত্যবাদী বন্ধু আপনি কি করবেন চয়ন করবেন তাদের মধ্য থেকে মানে এমন লোক দেখে বন্ধু নেবেন না যে বন্ধু আপনাকে ভালো কাজের দিকে ডাকবে না এমন লোক দেখে আপনি বন্ধু হিসেবে নেবেন না যে বন্ধু আপনাকে মানে সব সময় মিথ্যা কথা বলবে আপনার সাথে আপনার বন্ধু দিয়ে আপনাকে কি করা হবে বিচার করা হবে না আপনি বন্ধুটাকে কিভাবে নিলেন বন্ধু নির্বাচন করতে হবে আপনাকে সৎ এবং সত্যবাদী সৎ এবং সত্যবাদী বন্ধু নির্বাচন করতে হবে এটা হলো তিন নম্বর পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন হাদিস নাম্বার আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইমাম তিরমিজি সুনানের মধ্যে বর্ণনা করেছেন 2378 2378 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাজুলু আলা দীনি খলিলিহি একজন ব্যক্তি তার বন্ধুর যেই দিন আছে বন্ধুর যেই আচার আচরণ আছে যে ধর্ম আছে এই ধর্মের উপরেই সে কি থাকে সব সময় ঠিক থাকে ফালিয়ানদুর আহাদুকুম মা ইউখালিল তোমাদের মধ্যে একজন যেন দেখে নেয় সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে সুতরাং আপনাকে দেখলে আপনার বন্ধু দিয়েই চিনে যাব আমরা আপনার বন্ধু দিয়ে কি হবে আপনাকে চিনে যাবে এই জন্য আপনি কাদেরকে আসলে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় কত নম্বর পয়েন্ট বললাম তিন নম্বর না চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই আপনাকে খারাপ বন্ধুদের সাহচর্য থেকে আপনাকে দূরে সরে আসতে হবে খারাপ সাহচর্য আপনাকে পরিহার করতে হবে খারাপ লোকদের সাহচর্য আপনাকে পরিহার করতে হবে যারা খারাপ কাজের সাথে জড়িত আছে অথবা কোনো না কোনোভাবে লঙ্ঘনের সাথে জড়িত আছে অথবা কোনো না কোনোভাবে বিদআতের সাথে জড়িত আছে অথবা কোনো না কোনোভাবে আল্লাহর বিধান এর ব্যাপারে তার মধ্যে কনফিউশন আছে কতগুলো কথা বললাম অথবা অথবা দিয়ে এই ধরনের লোকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না এদের থেকে নিজেকে কি করতে হবে সরিয়ে রাখতে হবে দূরত্ব দূরে রাখতে হবে দূরত্ব বজায় থাকতে হবে এই যতগুলো কথা দিয়ে বললাম সবগুলোই মূলত এরা খারাপ কোনো না কোনো পয়েন্টে খারাপ সকল সকলের সকল খারাপ এক পর্যায়ের নয় সকল খারাপ কি নয় এক পর্যায়ের নয় তবে কোনো না কোনো পয়েন্টে খারাপ এই জন্য এদের থেকে আমাদেরকে কি করতে হবে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে যদি আপনি এদের থেকে দূরত্ব বজাতে না পারেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি যদিও ক্ষতিগ্রস্ত না হন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কানাফিকিল কির ওই ব্যক্তির মতো ওই হাপড়ের মধ্যে যে ব্যক্তি ফু দিয়ে লোহাকে পড়ে তার মতো ওই আগুন এসে আপনার গায়ের মধ্যে পড়ে জামা পুড়িয়ে ফেলতে পারে কারণ খারাপ থেকে দূরে থাকতে এই জন্য বলা হয়েছে কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলো মানুষদেরকে আকর্ষণ করে মানে এই পৃথিবীটা মানে যেই বস্তুর উপর পৃথিবীটা টিকে আছে এটাকে বলেছে মাধ্যাকর্ষণ শক্তি এটা আপনারা জানেন তো না যে সুতরাং ঠিক একই ধরনের কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনাকে আমাকে কি করবে আকর্ষণ করবে টেনে নিয়ে যাবে যে জিনিসগুলো আকর্ষণ করবে মানুষকে যেগুলো মানুষের শাহওয়াতের সাথে মানুষের কামনা বাসনার সাথে মনের ইচ্ছার সাথে যেগুলোর সম্পর্ক আছে প্রেম আছে বুঝতে পেরেছেন এগুলো তো এই জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সরাসরি হারাম করেন নাই এগুলোর কাছে যেতেই হারাম করেছেন দেখছেন এগুলোর কাছে যেতে হারাম করেছেন এর মধ্যে একটা হচ্ছে জেনা আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জেনা দেখছেন মানে আপনি জেনা করতে নিষেধ করতেছে কাছে যেতে নিষেধ করা হচ্ছে ওয়ালা তাকরাবু মাল আল ইয়তিম ইয়তিমের মালের কাছে যেও না দেখছেন খবরদার কত ভয়ঙ্কর জিনিস দেখছেন ঠিক অনুরূপভাবে এটাও ওই পর্যায়ের জিনিস সেটা হলো বন্ধুত্ব এমন একটি বিষয় যেটা মানুষদেরকে আকর্ষণ করে এখন যদি আপনি খারাপ লোকদেরকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করেন তাহলে আপনি হয়তো আকর্ষিত হয়ে যেতে পারেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনার অজান্তেই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন
এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, এই জন্য আপনাকে করতে হবে সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে, এখান থেকে দূরে সরে আসতে হবে। এটা কত নম্বর পয়েন্ট বললাম আমরা? পাঁচ নম্বর পয়েন্ট, আপনার প্রত্যেকটি আচরণে আপনার লজ্জার মানে বাধ্যবাধকতা কি করতে হবে, মেনে চলতে হবে। লজ্জাকে একটা ব্রত হিসেবে গ্রহণ করতে হবে। অনেককে দেখা যায় যে কথাবার্তায় একেবারে লাজহীন শরমহীন কথাবার্তা বলেন, বিশেষ করে আমাদের আলেম ওলামাদের মধ্যে আমরা দেখি যারা বক্তব্য করে থাকেন মাঠে মাঠে ময়দানে, যারা ওয়াজ মাহফিল করেন, এত নির্লজ্জ বক্তব্য দেন, এত হাজার হাজার মানুষের সামনে এত নির্লজ্জ কথা বলতে পারে, তাহলে এই লোকটা আসলে ব্যক্তিগতভাবে কত নির্লজ্জ এটা আর বলারই অবকাশ থাকে না। বুঝতে পেরেছেন? ইসলাম সৌন্দর্যের দিন, কারণ লজ্জা যখন আপনার কাছ থেকে হারিয়ে যাবে তাহলে আপনি এমন কোনো কাজ নেই, এমন কোনো কথা নেই, এমন কোনো আচরণ নেই যেটা আপনি করতে পারবেন না, সবটাই পারবেন। লজ্জা এত গুরুত্বপূর্ণ বিষয়, ফলে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দান নাসি হায়াআন মিনাল আযা ফি খিদরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল ছিলেন। একজন যুবতী নারী, যে যুবতী নারী তার লজ্জার কারণে বক্ষের উপর যেমন উড়না ব্যবহার করে না, তার এত বেশি অপরিহার্য মনে করে থাকে যে এটা থেকে তাকে সরানো সম্ভব নয়, এটাকে সরানোটা যত কঠিন লজ্জার বিষয় এর চেয়েও বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লজ্জাশীল ছিলেন। লজ্জার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কি ছিল, লজ্জার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দৃঢ়তা ছিল, সে অনুসরণ করতেন। আমাদের খেয়াল রাখতে হবে কথাবার্তায় নির্লজ্জ হলে চলবে না, নির্লজ্জ হলে চলবে না। আপনি একজন আপনার বন্ধুর সাথে কথা বলছেন, বন্ধু হোক কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে, কারণ এভাবে আস্তে আস্তে করে কি হয়ে যাবে, আপনার চোখ থেকে লজ্জা উঠে যাবে। লজ্জা দুটি জিনিসের মধ্যে, এটা অবশ্য আলোচনা বাইরে আলোচনা, তারপরে আমি বলে দিচ্ছি যেহেতু মুখে চলে আসছে। লজ্জা দুটি জিনিসের মধ্যে, লজ্জা কোথায় কোথায় থাকে বলতে জানেন কি না, লজ্জা হচ্ছে দুটি জিনিসের মধ্যে, একটা হচ্ছে লজ্জা হলো চোখের মধ্যে, আরেকটা লজ্জা হলো মানে লজ্জাস্থানে। বুঝতে পেরেছেন? এই জন্য লজ্জাস্থানের অপব্যবহার যে করেছে সে ব্যক্তির লজ্জা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর চোখের যে অপব্যবহার করেছে সে ব্যক্তির লজ্জা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনি দেখেন না, মানে একজন লোক যদি মানে সারাক্ষণ খারাপ ছবি দেখে, খারাপ কিছু দেখে, তার চোখের লজ্জা উঠে যাওয়ার কারণে এটা তার কাছে একেবারেই কমন। কিন্তু আরেকজন যে ব্যক্তি দেখে না, তার চোখের লজ্জা থাকার কারণে সে এটা এটার দিকে দৃষ্টি দিবে না, দৃষ্টি দিতে পারবে না, দৃষ্টি দেওয়াটা তার জন্য কষ্টের বিষয় হবে। খুব ভালো করে খেয়াল করুন, কত নম্বর পয়েন্ট বললাম, পাঁচ ছয়। ছয় নম্বর হচ্ছে অবশ্যই আপনার কথার সময় হাস্য উজ্জ্বল থাকতে হবে। আপনার ভাইয়ের সাথে কথা বলছেন, যার সাথে কথা বলেন, সবসময় একটু হাস্য উজ্জ্বল হওয়া উচিত, একটু হাসি মুখে কথাবার্তা বলা উচিত। আমাদের দেখা যায় যে দেখা সাক্ষাৎ হলে ভাবসাবটা এমন যে গুরুগম্ভীর ভাব, ওস্তাদ ওস্তাদ ভাব, বুঝলেন না, পণ্ডিত পণ্ডিত ভাব, এগুলো একটু আমাদেরকে পরিহার করতে হবে। আপনি পণ্ডিত তো কোনো অসুবিধা নেই, পণ্ডিত হিসেবে আপনাকে আমরা কী করতে, পণ্ডিতের সম্মান আমরা করব, কিন্তু আপনার মধ্যেও থাকতে হবে একটা হাস্যোজ্জ্বল ভাব থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু ইল্লা মুতাবাসসিমা, যখনই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, সব সময় আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিচ্ছেন, হাস্যোজ্জ্বল দেখেছি। আমাদের মধ্যে মানে এই রাগ রাগ ভাব কেন, আমাদের এই চেহারার মধ্যে এত গুমট গুমট অবস্থা কেন, এটা এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা ওই যে আমাদের ভ্রাতৃত্বের যে মুসলিম ভ্রাতৃত্বের যে অবস্থা সেটা আমরাকে কী করতে পারিনি, যথাযথ বাস্তবায়ন করতে পারিনি। এই হাদিসটি আমি আট নম্বর আপনাদেরকে বলে দিচ্ছি, হাদিস নম্বর তিরমিজি 1956 নম্বর হাদিস, তিরমিজি 1956 নম্বর হাদিস। কারণ রাসূলুল্লাহ আসম বলে দিয়েছেন, শুধুমাত্র আপনি মুসলিম ভাইকে দেখে একটু হাসলেন, সদাকা, টাকার দরকার নেই, এরকম সদাকা তো প্রতিদিন আপনি করতে পারেন। আমরা অনেকেই মানে সদাকার জন্য আফসোস করতেছি যে আমি আমার কাছে টাকা পয়সা নেই সদকা করতে পারতেছি না, কিন্তু সদকার জায়গা আছে আমি সদকা করতে করছি না, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আট নম্বর, সাত নম্বর, সাত নম্বর হচ্ছে
কোন অবস্থাতেই ওয়াদা করে খেলাপ করবেন না। ওয়াদা খেলাপ করা মুনাফিকের লক্ষণ। যদি আপনি ওয়াদা করে থাকেন, সর্বোচ্চ অঙ্গীকার ওয়াদা পূরণ করার চেষ্টা করবেন। আপনি আজকে ওয়াদা করেছেন, লঙ্ঘন করছেন, আগামীকাল আরেকজনের সাথে ওয়াদা করছেন, লঙ্ঘন করছেন, এভাবে লঙ্ঘন করতে করতে আপনার সাথে আপনার যে বন্ধু বান্ধব আছে আপনার আশেপাশে সবাই মনে করবে যে লোকটা সবসময় ওয়াদা খেলাপ করে, ফলে আপনার সাথে তাদের দূরত্ব তৈরি হয়ে যাবে, আপনার সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হবে। আর এই কাজটি মুনাফেকদের কাজ, এই কাজটি কার কাজ? মুনাফেকদের কাজ। আট নম্বর পয়েন্ট, অবশ্যই মুসলিম কোনো ভাইয়ের কোনো অজর যদি, কোনো এক্সকিউজ যদি মানে পেশ করে, এটা আপনি কি করবেন? গ্রহণ করবেন। ওজর কি করবেন? আপনি গ্রহণ করবেন। তার একটা ওজর দেখা দিয়েছে, সমস্যা হয়েছে, বলছে ভাই আমার এই একটা ওজর আপনার সামনে যখন আসবে তখন আপনি এটা মুসলিম ভাই হিসেবে তার ওজরটা গ্রহণ করবেন। আমরা অনেকে দেখা যায় যে না আমি আপনার কথা শুনতে চাই না, বা আপনার কোনো কথা নেই, আমার এক কথাই। এগুলো আমাদের মধ্যে ত্রুটি, এটা আমাদের মধ্যে ত্রুটি। ইসলামী ভ্রাতৃত্বের এই যে বিশাল সৌধ রয়েছে, ইসলাম ভ্রাতৃত্বের যে বিশাল ইমারত রয়েছে, এই ইমারতকে খানখান করে দিচ্ছে এই জিনিসগুলো। এত কঠিন হওয়া যাবে না, এত কঠোর হওয়া যাবে না। এই জন্য আপনার অবশ্যই কী করতে হবে? ওজন কবুল করতে হবে। নয় নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই আপনি আপনার মুসলিম ভাই এবং বন্ধু যারা আছে, সাথী যারা আছে, তাদের প্রয়োজন পূরণ করার জন্য আপনি কী করবেন? আপনার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। কোনো বিপদ একবার দেখতেছেন, আস্তে করে কেটে পড়লেন, দেখছেন যে ওনার একটা সমস্যা। আমাদের ভাইরা মানে আস্তে করে কেটে পড়ার জন্য চেষ্টা করেন যে এত ঝামেলার মধ্যে আমি যেতে চাই না, বলে আমি নিষ্কণ্টক মানুষ, তো নির্ঝামেলা মানুষ না, ব্যাপারটা এমন নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিধবা নারী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাত ধরে নিয়ে যেতেন যে আমার কাজটা করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি চলে যেতেন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, অনেক দীর্ঘ আলোচনা, বুঝতে পেরেছেন না, আমি বললাম না যে আজকে শুধু পয়েন্টগুলো বলে যাবো সব কথা। ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ বলেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই মানে এত বেশি মশগুল হওয়ার পরেও মানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই সাধারণ মানুষের হাজা প্রয়োজন মিটানোর জন্য তিনি নিয়মিত সময় দিতেন। আর এই কাজটি যে আল্লাহ তাআলার কাছে কত বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করা হলো যে সবচেয়ে প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে কোনটি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই বলেছেন, সেটা হচ্ছে এটি। হাদিস নম্বর বলে দিচ্ছি, পরে দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এটা হলো শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি সাহিহার মধ্যে উল্লেখ করেছেন, 906 নম্বর হাদিস। শেখ আলবানী রহমতুল্লাহ সাহিহার মধ্যে উল্লেখ করেছেন 906 নম্বর হাদিস। এবার আসুন 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট হচ্ছে যদি আপনার মুসলিম দীনী ভাইরা যদি কোনো বিপদ আপদে, কোনো সমস্যার সংকটে আপনার কোনো খেদমতের অভাব হয় মানে প্রয়োজনের সম্মুখীন হয়, তাহলে তাকে সেই সার্ভিসটুকু দিবেন, সহযোগিতা করা দরকার। আমরা সহযোগিতার ক্ষেত্রে আমাদের একেবারেই মানে আমরা মনে করি যে কোনো তেমন কোনো দরকার নেই, না, আপনাকে সেই সহযোগিতাটুকু দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে আমার কী সামর্থ্য আছে, সেই সামর্থ্য যে আমি সহযোগিতা করতে পারি কি না সেই চেষ্টাটুকু করবেন। এই সহযোগিতা করলে একটাই লাভ, সেটা হলো কতটুকু সহযোগিতা করেছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। 100 টাকা দিয়েছেন না, 1000 টাকা দিয়েছেন না, 2000 টাকা দিয়েছেন না, 1 লক্ষ টাকা দিয়েছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ আপনি সহযোগিতা করছেন কি না। তাহলে ওয়াল্লাহু ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ওই ভাইয়ের সহযোগিতায় থাকবেন আল্লাহ তাআলা আপনার সহযোগিতায় থাকবেন। একবার সোজা কথা। হাদিস নম্বর বলে দিচ্ছি, সহি মুসলিম 2699। আসুন 11 নম্বর। 11 নম্বর হচ্ছে মুসলিম ভাইদের সাথে আপনার নিয়মিত সাক্ষাৎ এবং তাদের অবস্থা সম্পর্কে মানে জিজ্ঞাসাবাদ, জানাশোনা হতে হবে, খোঁজখবর নিতে হবে। ক্লাসে লোক কমে গেল কেন? এটা দোষ আইসিডিএফের সভাপতির নাকি আমাদের?
কারণ আপনার সাথে যারা বসছে তাদের তারা আসছে না কেন, আপনার উচিত ছিল তাদেরকে খোঁজখবর নেওয়া। ভাই এটা একটা আইনি ক্লাস, এখানে যদি আপনি বসে থাকেন তাহলেও আপনি রহমতের সার্বক্ষণিক রহমত এখানে অবতীর্ণ হচ্ছে, ঠিক কিনা? সহি মুসলিমের হাদিস, সহি মুসলিমের হাদিস, কোনো মানাওয়ার কথা নয়, সার্বক্ষণিক রহমত নাজিল হচ্ছে। যদি আপনি কথা নাও বুঝেন, দার্স যদি নাও বুঝেন, বুঝতে পেরেছেন কিনা? হয়তো আমার দাস মানে হয়তো বুঝলেন না, আমি অত বেশি ভালো করে সুন্দর করে বলতে পারি না, কিন্তু যারা সুন্দর করে বলতে পারে তার দাস তো বুঝেছেন, ঠিক না? কিন্তু দাস যদি নাও বুঝেন, আপনি যদি এখানে বসে থাকেন, তাহলে আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চারটে পুরস্কারের কথা বলেছেন সহিহ মুসলিমের মধ্যে। আপনাদের জানা আছে তো সবটা? না, কয়টা পুরস্কার? চারটে পুরস্কার। সুতরাং কী কারণে আসে নেই? তাহলে আমরা আমাদের ভাইদের খোঁজ খবর নিই নেই, টেলিফোন করি নাই, যোগাযোগ করি নাই, বুঝতে পেরেছি? দেখা যায় যে একই বিল্ডিংয়ে থাকে, বিল্ডিং একটাই, একই বিল্ডিংয়ে থাকে, কিন্তু ওই নামাজের সময় হয়তো মাঝে মধ্যে দেখা হয়, আর কোনোদিন ঘরে গিয়ে একটু খবর না, ভাই কী অবস্থা, কেমন আছেন, আজকে কী রান্না করেছেন, রান্নাবান্না কেমন হয় একটু টেস্ট করে দেখি, কোনো খোঁজ খবর নেই। কীভাবে মুসলিমদের ভ্রাতৃত্ব মানে মজবুত হবে, শক্তিশালী হবে, ঠিক না? মুসলিমদের ভ্রাতৃত্ব শক্তিশালী হওয়ার জন্য এই কাজগুলো মুসলমানদের করা উচিত, কিন্তু সে কাজগুলোর মুসলমানদের কোনো খবর নেই, মুসলমানদের কোনো খবর নেই, এটা আমাদেরকে করতে হবে। এটার ফজিলত কি? আর অনেক দীর্ঘ ফজিলতের কথা আলোচনা করা হয়েছে, একটা কথা বলবো, একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দেব, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মুআযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস, যে কিয়ামতের দিন আর সে ডান দিকে একদল লোককে নূরের মিম্বরের উপর আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন, যারা পরস্পর পরস্পরের সাথে আল্লাহর ভালোবাসার জন্য সাক্ষাৎ করবে তাদেরকে। আমরা কেন, আমরা আসলে মানে কত মানে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, ইসলামী ভ্রাতৃত্বের সাথে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলোকে আমাদেরকে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। এটা কত নম্বর পয়েন্ট? এগারো। বারো নম্বর পয়েন্ট আসুন, বারো নম্বর পয়েন্ট হচ্ছে আপনার মুসলিম ভাই, দিনী ভাই, তার কোনো একটা যদি বিপদ এসে যায়, তার উপর কোনো আঘাত এসে যায়, তাহলে তার পক্ষে অবলম্বন করা এবং তার পক্ষে প্রতিহত করার জন্য চেষ্টা আপনাকে করতে হবে, তার পক্ষে প্রতিহত করার জন্য চেষ্টা করতে হবে। একজন তার ইজ্জত হানি করতেছে, একজন তার সম্পদ কী করতেছে, অন্যায়ভাবে দখল করতেছে, তাহলে আপনি তার পক্ষে কী করতে হবে, অবস্থান নিতে হবে, তার পক্ষে অবলম্বন করতে হবে। একজনে বাজারের মধ্যে তার ইজ্জত নষ্ট করতেছে, আপনি দেখতেছেন অন্যায়ভাবে আপনার ভাইয়ের ইজ্জত নষ্ট করতেছে, আপনি আচ্ছা কিছু দিয়ে দেখ না। ইসলাম এই চেতনা আমাদের ভ্রাতৃত্বের মধ্যে দেয়নি, ইসলামী ভ্রাতৃত্বের মধ্যে এই চেতনা নেই। আপনাকে সেখানে অবশ্যই দেফা করতে হবে, তার পক্ষ অবলম্বন করে প্রতিহত করার জন্য চেষ্টা করতে হবে, এটা আপনি মেনে নিতে পারবেন না। ইসলামী ভ্রাতৃত্ব আপনাকে অনুমোদন দেয়নি, আপনার জন্য জায়েজ নেই যে আপনি কী করবেন, আপনি এই কাজটি করবেন। এরপরে তেরো নম্বর পয়েন্ট হচ্ছে, অবশ্যই আপনি আপনার মুসলিম ভাইয়ের ভালো কাজ যেগুলো আছে সেই ভালো কাজগুলো আপনি কী করবেন, তার প্রকাশ করবেন। কেন? এই জন্য তার ভালো কাজগুলোকে প্রকাশ করবেন, ভালো কাজগুলো প্রকাশ করলে তার প্রতি মুসলিমদের একটা আগ্রহ তৈরি হবে এবং ভালো কাজের প্রতি মুসলমানদের আগ্রহ তৈরি হবে। এই জন্যই তো আমরা মানুষের ভালো কাজগুলো উল্লেখ করার কথা উল্লেখ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালো কাজ মানুষের তুলে ধরতে বলেছেন। চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে, অবশ্যই যদি কোনো কষ্ট আপনাকে কেউ দেয় সেটাকে আপনাকে বরদাস্ত করতে হবে এবং আপনি রাগ করতে পারবেন না, রাগটাকে আপনাকে পরিহার করতে হবে। হ্যাঁ, হতে পারে একজন আপনার সাথে একটু ব্যবহার এলোমেলো করতে পারে, সাথে সাথে রেখে যাবেন না, ধৈর্য ধরেন, কিছুটা তাহাম্মুল করেন, বরদাস্ত করা শিখেন। অবশ্যই একজন ভাইয়ের আচরণে বরদাস্ত করার বিষয়টি আপনাকে কী করতে হবে, আপনাকে বরদাস্ত করার চেষ্টা করতে হবে। পনেরো নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি আপনার মুসলিম ভাইয়ের জন্য তার অজান্তে তার অদৃশ্যে তার জন্য দোয়া করবেন। যদি মনে করেন যে এই ভাই অসুস্থ তার জন্য দোয়া করুন, যদি মনে করেন যে এই ভাইয়ের হাজাত রয়েছে তিনি তো বলছেন যে আমার জন্য দোয়া করেন, তার জন্য তার অজান্তে দোয়া করবেন। অজান্তে দোয়া করলে লাভ কী? লাভ একটাই, সেটা হলো দোয়া করার সাথে সাথেই
আপনার জন্য একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আর বলেন যে ওয়ালাকা বিমিসল তোমার জন্য অনুরূপ তোমার জন্য অনুরূপ সুবহানাল্লাহ এটা পেয়ে যাবেন এর জন্য দোয়া করবেন খবরদার দেখা যাচ্ছে মানে আমরা অনেকে আছে যে দোয়ার ব্যাপারে আমি মনে করি যে আমি নিজের জন্যই দোয়া করব আমি আবার অন্যের জন্য দোয়া করলে লাভ কি না মানে দোয়া করাটা অন্যের জন্য দোয়া করলে লাভ বেশি নিজের দোয়ার চেয়ে অন্যের দোয়া কি লাভ বেশি লাভটা হচ্ছে অন্যের দোয়া যদি আপনি তার অজান্তে করে থাকেন তার পেছনে করে থাকেন তাহলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দায়িত্বপ্রাপ্ত হয়ে কি করেন সহযোগিতা করেন এটা কত নম্বর বললাম 15 নম্বর 16 নম্বর হচ্ছে অবশ্যই মুসলিম ভাইদের সাথে আপনি বিনয় হবেন তাদের উপর কোনো ধরনের তাকাব্বুর অহংকার দেখাবেন না বিনয় কাকে বলে আর অহংকার কাকে বলে এই দুটো আপনাদের কাছ থেকে জানব বিনয় কাকে বলে আর অহংকার কাকে বলে কারণ এটা আপনাদের কাছ থেকে আমার জানতে হবে না জানলে তো আমি সব সব বিষয়ে আমি বলে দিলাম কিছু আপনাদের কাছে জানলাম না একটু হলো না বিনয় কাকে বলে যে কোনো একজন এত সহজ সহজ কথা মানে সাথে সাথে বলে দেন কে বলবে বিনয় কাকে বলে জি হ্যাঁ এটা তো আমরা আজকে নতুন শুনছি বিনয় তো একেবারে পুরান জিনিস জি কে বলবেন বলেন মোটামুটি মানে যে কথাগুলো বলেছেন এগুলো হলো পাশাপাশি কথা এগুলো সবগুলো এসে গিয়েছে সবগুলোর মধ্যেই মানে এসে গিয়েছে যে নম্রতার বহিঃপ্রকাশ ঘটানো নিজের মধ্যে এটাকে আপনি বিনয় হিসেবে মনে করছেন বা বিনয় হিসেবে বোঝানোর চেষ্টা করছেন বিনয় আসলে এরকম না বিনয়ের মূল কথা হচ্ছে যেটা সেটা হলো প্রত্যেকটা ব্যক্তি তার অবস্থানটা এমনভাবে অবস্থানটা এমনভাবে নেবে যে যেই কোনো ব্যক্তি তার কাছে এসে কী করতে পারে ঘেঁষতে পারে যে কোনো এটা হলো বিনয় বুঝতে পেরেছেন কিনা এটা হলো বিনয় অহংকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষদেরকে তুচ্ছ করে বুঝতে পেরেছেন দুটা খেয়াল থাকবে তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছোট করছেন তো আপনি অহংকার এখন আপনি পৃথিবীর যত বলেন যে আমার কাছে অহংকার নেই আসলে এই অহংকার নেই মানে কি অহংকার আছে আর আমি সবচেয়ে বেশি বিনয়ী এর অর্থ কি বিনয়ের অভাব না তার মধ্যে অনেক বেশি আছে নয় অনেক বেশি বিনয় আমরা বিনয় দেখবো যে মানে তার গায়ের সাথে লেগে ধাক্কা দিয়ে মধ্যে ডাক এই জন্য নামাজের মধ্যে বলেছে যে ভাইয়ের সাথে পা লাগানোর জন্য বুঝতে পেরেছে কিনা এর চেয়ে আর মানে বিনয় কিন্তু দেখে দেখতে পারবেন গায়ের সাথে ধাক্কা দিয়ে তারপরে বিনয় আছেন কিনা দেখতে পারবেন বুঝতে পেরেছেন এটা হচ্ছে বিনয়ের পরিচয় আসুন এরপরের পয়েন্টে 17 নম্বর পয়েন্ট কত নম্বর 16 বলে দিয়েছি 16 হচ্ছে বিনয়ী হওয়া এবং অহংকার না করা 17 নম্বর পয়েন্ট 17 হচ্ছে অবশ্যই আপনার মুসলিম দিনী ভাইদের যতগুলো গোপন বিষয় আছে আলোচনা হলে সেগুলোকে হেফাজত করতে হবে এখানে একটা কথা আমরা বললাম যে ভাই এই কথাগুলো শুধুমাত্র এখানে আলোচনা হয়েছে খবরদার এগুলো কারোর সাথে আলোচনা করা যাবে না ঠিক যেভাবে বলছি এভাবে গিয়ে বলছি এই কথাগুলো মানে সাইফুল্লাহ ভাই বলছে বলছে যে এভাবে বলছি এখানে আলোচনা করা হয়েছে আর কারো কিছু বলা যাবে এই কাজ এটা ইসলামী ব্যক্তিত্বের পরিপন্থী কাজ বুঝতে পেরেছেন এগুলো আমানত কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা আটকা পড়ে যাব এগুলো আমানত এগুলো নষ্ট করা যাবে না এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে ইযা হাদাসা রাজুলুল হাদিস যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো কথা বলবে সুমাল তাফাতা তারপরে কেউ শুনলো কিনা এটার জন্য ডান বামে তাকায় তাহলে আপনার উপর ফরজ হয়ে যাবে এই কথা হেফাজত করা কারো কাছে না বলা আর কিছু লাগবে না মুখে কথা বলতেও হবে না যে কারো কাছে বলবেন না বুঝতে পেরেছেন মানে এই কথাটা আপনার কাছে আমানত এই জন্য কোনো ব্যক্তির কোনো ইনফরমেশান খুব ভালো করে খেয়াল করুন কোনো ব্যক্তির কোনো ইনফরমেশান তার অনুমতি ছাড়া কাউকে দেয়া জায়েজ নেই আমরা তো সমস্ত ইনফরমেশান বুঝলেন না আমাদের মন মতো করে দিয়ে দিচ্ছি এটা ইসলামী ব্যক্তিত্বের পরিপন্থী কাজ ইসলামী ব্যক্তিত্বের পরিপন্থী কাজ কত নম্বর পয়েন্ট বললাম 17 18 নম্বর হচ্ছে অবশ্যই মুসলিম ভাইকে আপনি নসিহত করতে হবে কল্যাণ কামনা করতে হবে তার তার কী করতে হবে কল্যাণ কামনা করতে হবে কল্যাণ কামনা কাকে বলা হয় থাকে এটা একটা বিশাল আলোচ্য বিষয় কল্যাণ কামনা কাকে বলা হয় এটা হচ্ছে বিশাল একটা আলোচ্য বিষয়
মানে এর মধ্যে একটি কথা বলে দিচ্ছি শুধুমাত্র যে কাজটা আপনি মনে করেন যে আপনার জন্য এই কাজের মধ্যে ভালো আছে সেই কাজটা তাকে করার জন্য সুযোগ করে দেয়া এটা হচ্ছে কল্যাণ কামনা করা এটা হচ্ছে কল্যাণ কামনা করা 19 নম্বর হচ্ছে ঝগড়া হোক বিবাদ হোক কোন কারণে ভুল বোঝাবুঝি হোক কোনোভাবেই তাকে কি করা যাবে না বর্জন করা যাবে না তার সাথে কথা বন্ধ করা যাবে না কোনোভাবেই কথা বন্ধ করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানে মানুষ তো মানব প্রকৃতির মধ্যে কিছু একগুঁয়েমি আছে গোড়ামি আছে কিছু এটাকে কি বলা হয় তাকে মানে ইনাদ বিরোধ ভাব আছে বুঝতে পেরেছেন ফলে সর্বাবস্থায় তো মানুষ ঠিক থাকতে চায় না পারে না ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 দিন পর্যন্ত অন্তপক্ষে সুযোগ দিয়েছেন কয়দিন সুযোগ দিয়েছেন 3 দিনের সুযোগ রাখা হয়েছে 3 দিনের পরেও যদি আপনি সেটা কন্টিনিউ করেন তাহলে আপনি নিয়মিত গুনাহগার হবেন নিয়মিত গুনাহগার হবেন এখন তো দেখা যাচ্ছে যে আমাদের সকল ভাই যারা আছেন অনেকেই মাসের পর মাস বছরের পর বছর লোকদের সাথে অপ্রয়োজনীয় ইচ্ছাকৃতভাবে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের সাথে কথা বন্ধ করে আছেন আর তিনি মনে করতেছেন যে তিনি ইসলামের একেবারে সর্বোচ্চ আদব শিষ্টাচারের সর্বোচ্চ কি শৃঙ্গে পাহাড়ের উপর মানে আদবের পাহাড়ের উপর তিনি বসে আছেন আদবের পাহাড়ের উপর আছেন নাকি আদবের পাহাড়ের নিচে মানে তিনি পড়ে গিয়েছেন তিনি তো জানেন না আসলে তিনি জানেন না তিনি ছিটকে অনেক নিচে পড়ে গিয়েছেন তিনি অনেক নিচে পড়ে গেছেন 20 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটা হলো অবশ্যই আপনি কোন চকলখোর অথবা কোন ব্যক্তির অপ্রয়োজনীয় কোনো কথা যদি আপনাকে কোন ভাইয়ের ব্যাপারে এসে আপনাকে বলে সেই কথা আপনি গ্রহণ করবেন না একজন এসেই বলে দিলেন যে অমুক ভাইয়ের ব্যাপারে শুনছো এই এই ঘটনা মানে বিশেষ করে আমাদের সমাজে চগলখোর যারা আছে অথবা যারা বিভিন্ন ধরনের প্ররোচনা করে কুৎসা রটনা করে এই সমস্ত লোকগুলো দেখা যায় যে বিভিন্ন খারাপ দিকগুলোকে মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করে তাদের কোনো বক্তব্য আপনি গ্রহণ করতে পারবেন না কারণ তাদেরই বক্তব্য আপনি যদি মুসলিম ভাইয়ের ব্যাপারে আপনি গ্রহণ করেন তাহলে আপনি কি হবেন আপনি গুনাহগার হবেন এবং ইসলাম ভ্রাতৃত্ব আপনার কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ইসলাম ভ্রাতৃত্ব আপনার নষ্ট হয়ে যাবে এরপরে 21 নম্বর হচ্ছে অবশ্যই আপনি আপনার ভাইয়ের কোনো বিচ্ছুতি অথবা পদস্খলন হয়ে গেলে ক্ষমা করে দিবেন ছাড় দেবেন তাহলে আপনার মর্যাদা বেড়ে যাবে আপনার তো নিজের মর্যাদার দরকার আপনার অন্যের মর্যাদা কি করার জন্য কনফার্ম করার দরকার নেই আপনি ছেড়ে দেন আপনি ক্ষমা করে দেন তাহলে আপনার মর্যাদা বেড়ে যাবে এরপরে যে পয়েন্টটি সেটা হলো যদি কোনো কারণে তার গোপন কোনো বিষয়ে আপনার কাছে প্রকাশিত হয়ে যায় তাহলে আপনি সেটাকে আমানত হিসেবে কি করবেন ডেকে রাখবেন আমানত হিসেবে ডেকে রাখবেন যেটা ডাকার দরকার আপনি সেটাকে কি করবেন আমানত হিসেবে ডেকে রাখবেন এটা হলো মুসলিম ভাইদের প্রতি আমাদের দীনী ভাইদের প্রতি আমাদের যে শিষ্টাচারগুলো আছে সেই শিষ্টাচার এরপরে আমি যে পয়েন্টটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে বসা বা মজলিসের যে আদবগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো মজলিসের আদব আমার বন্ধুগণ আমরা যেই মজলিসেই একত্রিত হই না কেন ইমানদার ব্যক্তি এবং মুমিন ব্যক্তিদের মজলিস হচ্ছে দীনের মজলিস এটা বেহুদা মজলিস না অনর্থক মজলিস না কারণ আমরা শুধুমাত্র গল্প করার জন্য শুধুমাত্র তামাশা করার জন্য শুধুমাত্র সময় নষ্ট করার জন্য ইমানদার ব্যক্তিগণ তাদের মজলিস করতে পারে প্রশ্নই আসে না সুতরাং ইমানদার ব্যক্তিদের মজলিস কিসের মজলিস হবে সেটা ইমানদার ব্যক্তিদের মজলিস অবশ্যই জিকিরের মজলিস হবে ইমানদার ব্যক্তিদের মজলিস অবশ্যই আল্লাহর স্মরণে মজলিস হবে এবং সেখানে অবশ্যই তাদের কল্যাণ থাকতে হবে ভালো কাজ থাকতে হবে এই মজলিসের অনেকগুলো আদাব আমি খুব সংক্ষেপে বলবো 1 নম্বর পয়েন্ট হচ্ছে মজলিসের মধ্যে যখন বসবেন তখন মজলিসটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ তাআলার জিকির থাকতে হবে মাঝে মধ্যে আল্লাহু আকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ মজলিসের মধ্যে এটা থাকা উচিত এটা মজলিসের অন্যতম গুরুত্বপূর্ণ আদব
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মজলিসে সাহাবায়ে কেরামগণ বসতেন কথা বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটি মজলিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে আমি গুনে গুনে 70 এর অধিকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইস্তিগফার করতে শুনেছি এবং দেখেছি সুতরাং আমাদের মজলিসের মধ্যে এই ধরনের কি থাকতে হবে এই ধরনের আল্লাহ তাআলা জিকির মজলিসের মধ্যে থাকতে হবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেন মা মিন কওমিন জালাসু মজলিসান যখনই কোন একটা কওম কোন একটা জাতি কোন একটা গ্রুপ কোন একটা সমষ্টি কোন একটা মজলিসের মধ্যে একত্রিত হয় লাম ইয়াজকুরুল্লাহ ফিহি আর একত্রিত হয় আল্লাহ তাআলার জিকির সেখানে করে না ইল্লা রাউহু হাসনাতান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তারা তাদের ওই মজলিসটাকে দেখবে এই মজলিসটা তাদের ব্যর্থতা এবং আফসোসের কারণ হিসেবে কি হবে আল্লাহ তাআলার কাছে উত্থিত হবে আল্লাহর জিকির অবশ্যই থাকতে হবে শুধুমাত্র গাল গল্পের জিকির মজলিস হলে চলবে না এটা হলো প্রথম পয়েন্ট এটা হলো এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো আপনি যখন মজলিস করবেন এই মজলিসে যাদের ওদের মজলিসে আপনি উপস্থিত হবেন যাদের সাথে আপনার সৎসঙ্গ রয়েছে উত্তম সাহচর্য রয়েছে ভালোবাসা যাদের সাথে রয়েছে এই ধরনের লোকদের আপনি মজলিস করবেন এমন কোনো লোকদেরকে নিয়ে মজলিস করবেন না যাদের সাথে আপনার উঠা বসা ইসলামে সঠিক নয় উচিত নয় এরপরে হচ্ছে মজলিসে যখন আসবেন তখন মজলিসে সালাম দিয়ে প্রবেশ করবেন মজলিসে এসে কী করবেন সালাম দিয়ে মজলিসে প্রবেশ করবেন তারপরে মজলিসে সালাম দিয়ে প্রবেশ করবেন মজলিসের শেষ যেখানে সেখানে গিয়ে বসবেন মজলিসে এসে শেষের দিকে আসবেন আর সামনে এসে প্রথমে বসবেন এইটা মজলিসের আদবের পরিপন্থী মজলিসের যেখানে শেষ হয়েছে সেখানে গিয়ে বসবেন যদি চান্স পেয়ে যান আস্তে আস্তে আসবেন কিন্তু বসার পদ্ধতি হবে কোথায় বসার পদ্ধতি হবে শেষের দিকে মানে প্রথম আসলেন শেষের দিকে সবাইকে আস্তে আস্তে করে সবার গানের উপর দিয়ে টপকিয়ে টপকিয়ে আপনি সামনের দিকে চলে আসলেন এটা মজলিসের আদবের পরিপন্থী এভাবে আপনি কী করবেন না মজলিসে বসতে পারবেন না এই মজলিসে আপনি এভাবে বসতে পারবেন না এরপরে হচ্ছে মজলিসে আরেকটি আদব হলো যেটি সেটা হলো তিন নম্বর মজলিসে একজন লোক বসে আছে ভাই আপনি একটু শুনেন তো আমি বসি কাউকে উঠিয়ে দিয়ে তার জায়গায় বসার জায়গায় বস জায়গা করে নেবেন না এটা মজলিসের আদবের পরিপন্থী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউকামা আর-রাজুলু মিন মাজলিসিহি ওয়া ইয়াজলিস ফীহি আখার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন সহিহ বুখারী ও মুসলিম হাদিস কোনো ব্যক্তি মজলিস থেকে একজনকে উঠিয়ে দিয়ে সেই মজলিসের মধ্যে নিজে বসবে এটাকে রাসূলুল্লাহ নিষেধ করেছেন হ্যাঁ যদি সে উঠে যায় ইচ্ছাকৃতভাবে তাহলে সেই জায়গা আপনি কি করতে পারবেন বসতে পারবেন সে জায়গায় আপনি বসতে পারবেন মজলিসের আরেকটি আদব হচ্ছে মজলিসে যখন বসবেন দেখছেন নতুন লোক আসছে তাহলে একটু জায়গা করে দিবেন জায়গা না থাকলেও জায়গা করে দেওয়ার যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি সওয়াব পেয়ে যাবেন যেহেতু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা বরং কোরআনের নির্দেশনা বরং এটা কোরআনের নির্দেশনা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে ইয়াফসাহিল্লাহু লাকুম যদি তোমরা জায়গা করার জন্য চেষ্টা করো তোমার জায়গা করে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য জায়গা করে দিবেন জান্নাতের মধ্যে সুতরাং এটা আমাদের কাজ আমরা এই কাজ করার জন্য চেষ্টা করব মজলিসে কাউকে উঠানোর চেষ্টা করব না বরং আমরা চেষ্টা করব মজলিসের মধ্যে জায়গা করে দেওয়ার জন্য যাতে করে একজন ব্যক্তি আসলে মসজিদের মধ্যে বসতে পারে এরপরে চার নম্বর পয়েন্ট হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো মজলিস থেকে উঠে যায় আবার সেই মজলিসে ফিরে আসে তার কোনো প্রয়োজনে উঠে গিয়েছে যেমন একজন মোবাইল করতে উঠে গিয়েছে অথবা একজন আরেকজনের সাথে কথা বলতে উঠে গিয়েছে অথবা একজনকে কেউ ডেকেছে তিনি উঠে গেছেন তাহলে সেই ব্যক্তি আগের জায়গার হকদার সে আগের জায়গায় এসে বসতে তাকে শুধু করে দিতে হবে যদি সে সেখানে বসতে না চায় তাহলে আপনি এর দায় নেবেন না কিন্তু যদি সে আগের জায়গায় বসতে চায় ভাই আপনি উঠে চলে গেছেন এখন আপনি আমাকে জোর করতেছেন না ওই যেহেতু তার হকটা আগে এখানে ছিল এই জন্য ইসলাম তার হকটাকে সংরক্ষণ করবে এই মজলিসের শেষ পর্যন্ত এখন সে যদি মাঝখানে উঠে যায় তাহলে আবার ফিরে আসতে সে হকটুকু পাবে সহি মুসলিমের হাদিস আবু হুরায়রার বর্ণিত হাদিস তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইজা কামা আহাদুকুম যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদ থেকে মজলিস থেকে উঠে যাবে মিন মাজলিসিহি তার মজলিস থেকে সুম্মা রাজা ইলাইহি তারপরে ওই মজলিসে আবার ফিরে আসে ফাহু আহাক্কু বিহি সেই ওই মজলিসের সবচেয়ে বেশি হকদার ওই মসজিদে বসার সে সবচেয়ে বেশি হকদার এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে এরপরে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ এটা একটু বড় পয়েন্ট এই পয়েন্টটা মজলিসে উপস্থিত যারা আছে তাদের কষ্ট হয় এমন কোনো কাজ মজলিসে বসেও করা যাবে না মজলিসে এসেও করা যাবে না
বুঝতে পেরেছেন কিনা, মজলিসে এসে হচ্ছে এই যে আপনি আসার সময় মনে করেন লাঠি একটা নিয়ে আসলেন, আর লাঠি একটা নিয়ে এসে আসার সময় এমন ভাবে আসলেন যে মানে মাঝখান দিয়ে দুইজনের গায়ের উপর দিয়ে লাঠি দিয়ে ধাক্কা দিয়ে তারপরে আসি সামনে এসে বসলেন, এটা করা যাবে না, এটা করা যাবে না। আর মসজিদের ভিতরেও আপনি কি করতে পারবেন না, এমন ভাবে বসতে পারবেন না যাতে অন্যদের কষ্ট হয়। অন্যদের কি হয়? কষ্ট হয়। যেমনি ভাবে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের কষ্ট হয়, এই ধরনের কোনো খাবার কেউ আসতে নিষেধ করেছেন। মনে করেন আপনি এখানে এটা কি জালালিয়া না, জালালিয়া রেস্টুরেন্টে গেছেন, গিয়ে সেখানে পেঁয়াজু পেঁয়াজ দিয়ে খেয়ে আসছেন, এসে মসজিদের মধ্যে আসছেন আর পেঁয়াজের গন্ধ মুখের মধ্যে সবাই কষ্ট পাচ্ছে, এটা মসজিদের আদবের পরিপন্থী কাজ করেছে। বুঝতে পেরেছেন? ইসলামের সৌন্দর্য দেখেন। মসজিদে আসবেন তাহলে মানে এমন কোনো জিনিস নিয়ে আসবেন না যেটা মসজিদের অন্য লোকদের কি হতে পারে, কষ্ট হতে পারে, তাহলে এটা মসজিদের আদবের পরিপন্থী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করেছেন। হাদিস রয়েছে, আমি আর সেদিকে অনেক লম্বা হওয়ার কারণে বলছি না। এরপরে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা মজলিসের জন্য, সেটা হলো মজলিসে আসতেও সালাম দিবেন, মজলিসে যেতেও সালাম দিবেন, মসজিদ থেকে চলে যাওয়ার সময় সালাম দিবেন, এটা কিন্তু মজলিসে আদব। যেমন আপনি মসজিদে ঢুকতেও সালাম দিয়ে ঢুকবেন, আবার মসজিদ থেকে যদি আপনি বিদায় নিয়ে যান কারো কাছ থেকে তখন সালাম দিয়ে বিদায় নিয়ে যাবেন, এটা আদব। মসজিদে মুসল্লি দেখতেছেন সালাত আদায় করতেছে, তাহলে আপনি সালাম দিবেন, প্রবেশ করার সময় কি করবেন? আর সুন্নাহ হচ্ছে, আদব হচ্ছে কি, প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করবেন, যে মুসল্লি সালাম শুনেছে সে আঙ্গুল দিয়ে ইশারা করে সালামের জবাব দিবে, সালাতের মধ্যে ইশারা করে কি করবে, সালাতের মধ্যে জবাব দেবে। এই মর্মে হাদিস রয়েছে, এই যে সালাম দেওয়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইমাম তিরমিজি 2706 সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, 5208 নম্বর হাদিস। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইজান তাহা আহাদুকুম ইলা মজলিস, যখন তোমাদের কোনো ব্যক্তি তার মজলিস থেকে শেষ করে নিবে, ফাল ইউসাল্লিম, সে যেন সালাম দে, ফাইন না যখন কোনো মজলিসে আসবে সে যেন মজলিসে সালাম দিয়ে প্রবেশ করে, ফাইন বাদা লাহু, যদি তার কাছে মনে হয় যে আইন ইয়াজলিস বসার বসবে, ফাল ইয়াজলিস, সুম্মা ইজা কামা, তারপর যখন মজলিস থেকে উঠে যাবে, ফাল ইউসাল্লিম, সে সালাম দিবে, ফালাইসাতিল উলা বে আহাক্কা মিনাল আখিরা, প্রথমটার চেয়ে দ্বিতীয়টা কোনোভাবেই বেশি হকদার নয়, অর্থাৎ দুইটাই সমান মর্যাদার দিক থেকে, স্বভাবের দিক থেকে, সব দিক থেকে, গ্রেডের দিক থেকে দুইটাই কি সমান মর্যাদাপূর্ণ। খেয়াল করতে পেরেছেন? দেখা যায় যে মসজিদে অনেকেই সালাম দিয়েও প্রবেশ করেন না, আবার সালাম দিয়েও যান না, মসজিদের এই আদব আমরা অনেকেই রক্ষা করি না। সাত নম্বর পয়েন্ট মসজিদের আদব, সেটা হলো এটা বলে দিয়েছি, সেটা হলো মসজিদের আপনি বসবেন কোথায়, যেখানে মসজিদের লোকেরা মানে বসার শেষ জায়গায় গিয়ে আপনি বসবেন, একেবারে শেষের দিকে এসে মসজিদের প্রথম দিকে এসে বসবেন না। আট নম্বর পয়েন্ট হচ্ছে লা ইউফাররিকু বাইনা ইসনাইনি, দুইজন বসে আছে এই দুইজনের মাঝখানে ফাঁক করতে পারবেন না, এই দুইজনের মাঝখানে কি করতে পারবেন না, ফাঁক করতে পারবেন না, সরাই দিয়ে মাঝখান দিয়ে বসার জন্য চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুনান আবু দাউদের হাদিস এবং সুনান তিরমিজির হাদিস রয়েছে। নয় নম্বর পয়েন্ট হচ্ছে মজলিসে যখন আপনি আসবেন, মজলিসের শেষে কাফফারাতুল মজলিসটা আপনি পড়ে নেবেন। কাফফারাতুল মজলিস আমাদের সবাই জানা আছে কিনা একটু হাত তুলে দেখাই, মাশাআল্লাহ, এই কয়েকজন বাকিদের শিখতে হবে, বাকিদের কী করতে হবে, শিখতে হবে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এর সবটা কি বলতে পারবেন একজন? হ্যাঁ যে আপনি আপনি ওই মজলিসের যতগুলো গুনাহ হয়েছে যা ভুল হয়েছে সবগুলোকে আল্লাহ তাআলা কি করে দেবেন, ক্ষমা করে দেবেন। তো এটা এত বড় অর্জন, এত বড় পাওনা আর কি হতে পারে, এর চেয়ে বড় পাওনা আছে কিনা আপনারা মনে করেন, এটা কত বড় পাওনা। সুতরাং আমরা এটা জানতে পেরেছি কাফারাতুল মসজিদটা আমরা মসজিদে পড়ার জন্য কি করব, চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কয়েকটি দোয়া শিক্ষা দিয়েছেন, এটা কেউ জানেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে যখন কোন ব্যক্তি মসজিদ থেকে উঠবে তখন সে যেন মসজিদের শেষে এই দোয়াগুলো কি করে এই দোয়াগুলো করে মসজিদ থেকে উঠে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন কে বলতে পারবেন এগুলো আমরা কুনুতের পরে থাকি আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক এটা এটা আপনারা জানেন না হ্যাঁ এটা জানা থাকে এটা হচ্ছে এটাও কিন্তু মজলিস থেকে উঠার সময়ের দোয়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস সুনান তিরমিজির মধ্যে রয়েছে আমরা চেষ্টা করব শিখে নেওয়ার জন্য জি সামনে চলুন 10 নম্বর পয়েন্ট কত নম্বর পয়েন্ট মজলিস হচ্ছে মজলিসের বসার জায়গাটা একটু এলোমেলো হয়ে গেছে কিছু অংশ আছে রোদ্রের মধ্যে কিছু অংশ আছে ছায়ার মধ্যে মাঝখানে বসতে পারবেন না রোদ এবং ছায়ার মাঝে বসা নিষেধ মজলিসের মধ্যে এটা আপনাদের জন্য হয়তো প্রযোজ্য নয় কিন্তু কোন কোন জায়গায় প্রযোজ্য হয়েও যেতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন বিধান দিয়েছেন তখন তো সবাইকে সামনে রেখেই বিধান দিয়েছেন বুঝতে পেরেছেন কিনা দেখা যায় যে অনেকে মানে যখন বসেন কিছু অংশ ছায়ার মধ্যে কিছু অংশ কি রৌদ্রের মধ্যে এটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন আবু বুরদা ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন নাহা আন ইয়াকউদা বাইনা দিল্লি আন ইয়াকউদা বাইনা দিল্লি ওয়াশ শামসি সূর্যের আলো এবং ছায়ার মাঝে রাসূলুল্লাহ বসতে নিষেধ করেছেন কত নম্বর 12 এটা কত নম্বর হবে 11 নম্বর ও 11 নম্বর 11 নম্বর হচ্ছে মজলিসে যখন আপনি থাকবেন তখন যদি কোনো কারণে আপনার একটু ঝিমানি অথবা তন্দ্রা ভাব তৈরি হয় তখন মজলিসে একটু স্থান পরিবর্তন করে নেওয়া হচ্ছে মজলিসের আদব আমরা এটা কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে যখন দেখা যাচ্ছে আপনার একটু তন্দ্রা এসে যাচ্ছে তখন একটু চোখ লেগে যাচ্ছে তখন আস্তে করে একটু সরে গিয়ে কি করবেন একটু স্থান পরিবর্তন করে নেবেন এটা হচ্ছে মজলিসের আদব এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিরমিজি এবং আবু দাউদের মধ্যে বলেছেন ইজা নাআসা আহাদুকুম ফিল মসজিদি ইয়াউমাল জুমআতে জুমার দিনের কথা বলেছেন যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদের মধ্যে তার তন্দ্রা এসে যায় অথবা একটু জিমানি জিমানি ভাব হয় ফালিয়াতাহাওয়াল মিন মজলিসিহি যালিকা ইলা গাইরিহি সে যেন তার ওই মজলিস থেকে অন্য জায়গায় কি করে নেয় স্থান পরিবর্তন করে নেয় তাহলে স্থান পরিবর্তন করে নেয় এটা মজলিসের অন্যতম একটি আদব এবং আরও অনেকগুলো হাদিস রয়েছে সেগুলো আর বললাম না 13 নম্বর পয়েন্ট না কত নম্বর পয়েন্ট হবে 12 নম্বর পয়েন্ট 12 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো মজলিসের মধ্যে জোর করে আপনার কথা তাদেরকে শুনানোর জন্য চেষ্টা করবেন না এটা মজলিসের আদবের পরিপন্থী আপনাকে কথা বলতে সুযোগ দিলে আপনি কথা বলবেন থামেন আমি বলছি এই কাজ করবে না এটা মজলিসের আদবের পরিপন্থী বুঝতে পেরেছেন এটা মজলিসের আদবের পরিপন্থী বুঝতে পেরেছেন কি অনেককে দেখা যায় ভলিউমটা খুব হাই বুঝতে পেরেছেন আবার অনেকে আছে যে মানে কথা জানেন কি জানেন না এটাও জানেন না কিন্তু কথা বলতে বেশি ভালোবাসেন বুঝতে পেরেছেন মনে করেন যে কথা বললেই কি হয়ে গেল ব্যক্তিত্ব প্রমাণ হয়ে গেল একটা বড় কিছু হয়ে গেলেন আর কি খবরদার এটা মজলিসের আদবের পরিপন্থী শিষ্টাচার হচ্ছে যখন আপনাকে কোনো বিষয়ে বলতে দেওয়া হবে বলবেন জিজ্ঞেস করলে উত্তর দিবেন এর বাইরে জোর করে কাউকে আপনার কথা শোনানোর জন্য বাধ্য করতে পারবেন না আপনার কথা শোনানোর জন্য কি করতে পারবেন না বাধ্য করতে পারবেন না এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম এটাও নিষেধ করেছেন এবং সহিহ বুখারী হাদিসের মধ্যে রয়েছে 6635 এর মধ্যে দেখে নেবেন সময়ের কারণে হাদিস আর বললাম না 13 নম্বর পয়েন্ট কত নম্বর পয়েন্ট বললাম 13 নম্বর পয়েন্ট মজলিসের মজলিসের মধ্যে লোকেরা কথা বলতেছে আর দুইজনে আলাদা কথা বলতেছেন এটা নিষিদ্ধ মজলিসের আদবের পরিপন্থী তিনজন হোক চারজন হোক ছয়জন হোক এটা মজলিসের আদবের পরিপন্থী তার কারণ হচ্ছে আপনি শৃঙ্খলা নষ্ট করলেন মসজিদে কি করলেন শৃঙ্খলা নষ্ট করলেন তিনজন হলে রাসূলুল্লাহ নিষেধ করেছেন সেটা হলো আরেক কারণ নিষেধ করেছেন সেটা হলো তিনজন হলে দুইজনে মিলে একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিনা তার মধ্যে একটা সুউজন এসে যেতে পারে খারাপ ধারণা এসে যেতে পারে কিন্তু মজলিসের মধ্যে যদি অনেক লোক থাকে সেখানেও দুইজন ব্যক্তি আলাদা কোনো বক্তব্য দেওয়ার কোনো দরকার নেই কারণ তাহলে আপনি মজলিসের কী করলেন শৃঙ্খলা নষ্ট করলেন এই কাজটি মজলিসের মধ্যে বৈধ নয় আচ্ছা এরপরে কত নম্বর পয়েন্ট 14 নম্বর পয়েন্ট 14 নম্বর হচ্ছে অবশ্যই আত্তাফাসসুহ মজলিসে বসার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সবসময় যাদের জায়গা আমরা কি করতে পারি লোকদের জন্য জায়গা সংরক্ষণ করতে পারি আমরা তো জুমার সালাতের মধ্যে যাই সামনের দিকে জায়গা প্রচুর রয়ে গিয়েছে আর পিছনে এসে মানুষ ভরপুর হয়ে গিয়েছে এটা আদবের পরিপন্থী
আপনি যাতে করে লোকেরা বুঝতে পারে তাহলে আপনি আগে থেকেই কি করবেন জায়গা রেখে লোকদের জন্য সামনে ক্লোজ করে বসবেন যাতে করে জায়গা থেকে যায় এজন্য লোকদের জন্য জায়গা রেখে মজলিসের মধ্যে বসা এটা মজলিসের অন্যতম আদব এরপরের নম্বর কত নম্বর আসবে 15 নম্বর 15 নম্বর হচ্ছে কোন বক্তা যখন বক্তব্য দিচ্ছে কোন আলোচক যখন আলোচনা করছে তার আলোচনার মাঝখানে আমার কথা আছে থামেন এটা মজলিসের আদবের পরিপন্থী বুঝতে পেরেছেন কথা থাকলে কথার শিষ্টাচার আছে সৌন্দর্য আছে সেখানে আপনি দৃষ্টি আকর্ষণ করবেন অন্যভাবে কিন্তু কথা বন্ধ করে দিয়ে আই আপনি বলতে পারবেন না আমি বলছি এই ধরনের কাজ মসজিদের মধ্যে নিষেধ এমন হাদিস রয়েছে আমরা সময়ের কারণে হয়তো এত বিস্তারিত আলোচনা করছি না অনেক কথা রয়েছে তো জন্য আপনাদের পয়েন্ট তো কতগুলো দিয়েছি আমি বলছি না যে 10 দিনের পয়েন্টের কথা বলছি তারপরে আসেন এরপরে কত নম্বর আসবে আমাদের এখানে 16 নম্বর আসবে 16 নম্বর হচ্ছে মসজিদের মধ্যে বসার সময় বাম হাতের উপর এভাবে ভর দিয়ে পিছনের দিকে হেলান দিয়ে বসা মজলিসের বসার আদবের পরিপন্থী মজলিসের বসার আদবের পরিপন্থী মজলিসে সুন্নাহ তরিকায় বসতে পারেন সেক্ষেত্রে মুরাব্বা যেটা মানে চারজানু হয়ে বসা এটাও জায়েজ অথবা আপনি মসজিদের মধ্যে মানে ডান পায়ের উপর বসতে পারেন মানে বাম পায়ের উপর বসতে পারেন ডান পা খাড়া করে এভাবে বসা মসজিদের মধ্যে জায়েজ রয়েছে মসজিদে বসার মজলিসে বসার পদ্ধতি ইসলামে কি হয়েছে একটা সুনির্দিষ্ট পদ্ধতি দেয়া রয়েছে এরপরে হচ্ছে মজলিসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের হেলান দিয়ে বসাকে রাসূলুল্লাহ সাল্লাম খুব খারাপভাবে বলেছেন আবু দাউদের এই হাদিসটি আপনাদেরকে পড়ে শোনাতে হবে না শুনলে হয়তো সময় কতটুকু আছে সময় তো নেই পরে শোনাবো কোথেকে শোনাবো না পরে পরে কোনো সময় জেনে নেবেন তবে আবু দাউদের মধ্যে দেখে নেন মানে রাসূলুল্লাহ সাল্লাম বসার ব্যাপারে বলেছেন যে এটা হচ্ছে মাগদুবি আলাইহিম যাদের উপর আল্লাহর গজব পড়েছে তাদের বসা যে এভাবে এভাবে বাম দিকে মানে হাত বাম হাতকে পিছনের দিকে দিয়ে হেলান দিয়ে বসা এটা মাগদুবি আলাইহিমদের বসা মাগদুবি আলাইহিম কারা এরা জানেন কি না ইয়াহুদি ইয়াহুদিদের বসা সুতরাং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি নিষেধ করেছেন 17 নম্বর হচ্ছে মজলিস করলে রাস্তায় মজলিস করবেন না রাস্তার মাঝখানে গিয়ে বলে আসেন আমরা কিছুক্ষণ হালকায় জিকির করি মজলিসের মধ্যে রাস্তার মাঝখানে গিয়ে না রাস্তার মাঝখানে বৈঠক রাসূল সাল্লাল্লাহু নিষেধ করে দিয়েছেন রাস্তার মাঝখানে বৈঠক রাসূল নিষেধ করেছেন বুঝতে পেরেছেন কারণ মজলিস রাস্তার মাঝখানে হতে পারবে না মানুষের কষ্ট হয় এমন জায়গায় গিয়ে আপনি কি করতে পারবেন না মজলিস করতে পারবে না এমন জায়গায় বৈঠক বৈঠকের পরিপন্থী কাজ এটা বৈঠকের কি পরিপন্থী কাজ এরপরে আপনি যদি বৈঠক থেকে উঠতে চান তাহলে বৈঠকে শৃঙ্খলা হচ্ছে অনুমতি নিয়ে আপনি কি করবেন উঠবেন অথবা বলবেন উঠবেন অথবা বলবেন সেটা অনুমতি আপনি ইশারার মাধ্যমে অনুমতি নেবেন মুখের মাধ্যমে নয় ইশারার মাধ্যমে অনুমতি নেবেন অনুমতি নিয়ে বৈঠক থেকে উঠবেন অথবা বলবেন এটা হলো মসজিদের মজলিসের ইসলামী যে মজলিস রয়েছে ইসলামী মজলিসের সর্বমোট আমরা 18টি আদবের কথা উল্লেখ করেছি কয়টা আদবের কথা উল্লেখ করলাম 18টি আদবের কথা উল্লেখ করলাম তাহলে বসা এবং মজলিসের আদবসমূহ আলোচনা হলো এবার যাব আমরা পানাহারের খাওয়া দাওয়ার খুব প্রয়োজন তো ঠিক না এর আদব সম্পর্কে আমরা আলোচনা করব তাও এগুলো অনেক লম্বা বিষয় তো খুব সংক্ষেপে শুধুমাত্র পয়েন্টগুলো আপনাদেরকে বলে যাব এটাকে আমরা আমাদের এই আলোচনার মধ্যে আমরা তিন ভাগে ভাগ করেছি কয় ভাগে ভাগ করেছি আমরা তিন ভাগে ভাগ করেছি একটা হচ্ছে খাবার আগের আদব আর হচ্ছে খাবার মাঝখানের আদব আর হচ্ছে খাবার পরের আদব তাহলে এই তিন ভাগে আমরা ভাগ করতে পারি খাবার আগের আদব খাবার পরের আদব আর হচ্ছে খাওয়ার মাঝখানের আদব খাবার আগের আদবগুলো আমি 60টি পয়েন্ট আপনাদের সামনে শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাব সময়ের জন্য লম্বা আলোচনা করব না খাবার আগের আদব হচ্ছে আপনি যে খাবারটা খাবেন এই খাবারটা এটা কতটুকু আপনার জন্য উপাদেয় এবং কতটুকু আপনার জন্য স্বাস্থ্যকর পুষ্টিকর এবং হালাল এটা আপনাকে নিশ্চিত হতে হবে বুঝলেন খাবার দেখলেনই খেয়ে ফেললেন তাহলে আগে নিশ্চিত হতে হবে সূরা বাকারা 272 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম সবগুলো থেকে খেতে বলে নাই তাইয়্যিবাত বলছেন যেগুলো তোমাদের জন্য উপাদেয় উত্তম ভালো দেখছেন মানে সব জিনিস যেমন
কেরোসিন খেয়ে ফেললেন, পাইলেন, মনে করলেন যে কেরোসিন খেয়ে ফেললাম, কি হবে পরে, হবে একটা কিছু তো হবেই না। আপনার খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো এটা তৈবাদ কিনা, এক নম্বর হচ্ছে পুষ্টিকর কিনা, উপাদেয় কিনা, দুই নম্বর হচ্ছে হালাল কিনা, এইগুলো যদি আপনার জানা থাকে এটা হচ্ছে তৈবাদ। এটা হচ্ছে কি তৈবাদ, আপনার খাবারের আগে এটা নিশ্চিত করতে হবে না পরে, খাবারের আগেই নিশ্চিত করতে হবে। তবে হালালের বিষয়টি খবরদার, খবরদার, এটি ইমানদার ব্যক্তিদের জন্য অপরিহার্য বিষয়। এটা কিন্তু যদিও আদবের মধ্যে আমরা আলোচনা করতেছি, এটা কিন্তু অপরিহার্য বিষয়, কিন্তু আগে নিশ্চিত করা যে আপনি যে খাবারটা খাচ্ছেন এটা হালাল কিনা। যেখানে খাবারের ব্যাপারে আপনার কাছে কনফিউশন আসবে, অবশ্যই সেখান থেকে কি করতে হবে, হাত উল্টো করতে হবে, উঠাই নিতে হবে, হাত উঠে নিতে হবে। কত নম্বর পয়েন্ট শুরু হলো, এক নম্বর পয়েন্ট, দুই নম্বর পয়েন্ট, দুই নম্বর পয়েন্ট হচ্ছে খাবার শুরু করার আগেই খাবারের নিয়ত করবেন যে খাচ্ছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং আনুগত্যের শক্তি যেন অর্জন করতে পারি। খাবার নিয়তটা হতে হবে ভালো, কারণ এই যে আমাদের খাবার, আমাদের খাবার আর গরু ছাগল গৃহপালিত যে পশু আছে, পশুর খাবার এক নয়, পশুরা খাচ্ছে কোনো নিয়ত টিয়ত নেই। আপনার খাবারের মধ্যে একটা ভালো নিয়ত থাকতো যে আমি খাচ্ছি এটা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, ইবাদতের শক্তি অর্জন করার জন্য, আল্লাহ তাআলার আনুগত্যের শক্তি অর্জন করার জন্য। তিন নম্বর পয়েন্ট, খাবারের আগে হাতের মাঝে যদি কোনো ময়লা জাতীয় কিছু থাকে অথবা মানে অপছন্দনীয় কিছু থাকে, তাহলে হাত ধুয়ে নেবেন, আপনি নিশ্চিত হবেন যে হাত পরিষ্কার আছে কি না। হাত ধুয়ে নেওয়া এবেস আলার মধ্যে আলমদের দ্বিমত থাকলে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, নবী সাল্লাহ আলী সাল্লাম খাবারের আগে হাত ধোয়ার ব্যাপারে নবী সাল্লাম তৌজিহ করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। চার নম্বর পয়েন্ট হচ্ছে খাবারটা মাটির উপর রাখবেন না, খাবারটা আপনি পাত্রের উপর রাখবেন, যেটাকে আমাদের ফার্সি ভাষায় বলা হতো দস্তরখান। দস্তরখান হচ্ছে খাবারের পাত্র, এমনি মাটির উপর খাবারটা রাখলে তাহলে ধুলো বালি লেগে যাবে, ময়লা লেগে যাবে, তো খাবারের সাথে ময়লা লেগে গেলে, ময়লা সহ যদি বালি সহ খান তাহলে খাবার ক্ষতি হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলী ইসলাম খাবার এভাবে জমিনে রেখে খেতে নিষেধ করেছেন, এই কারণে খাবারের জন্য নবী সাল্লাহ ইসলাম খাবারের পাত্রে রাখতে বলেছেন। এটাকে আরবিতে বলা হয় মায়েদা, ফার্সিতে বলা হয় দস্তরখান, ফার্সিতে বলা হয় কি দস্তরখান। সুতরাং এই দস্তরখানটা প্লেট হতে পারে অথবা প্লেট জাতীয় কোনো পাত্র হতে পারে অথবা ডিশ হতে পারে, এর মধ্যে খাবার রাখবেন, এর মধ্যে কি বলবেন খাবার রাখবেন। তবে নবী সাল্লাহ আলী সাল্লামের একটি হাদিস যেটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, নবী সাল্লাহ আলী সাল্লাম, মা আকালা রাসূলুল্লাহ সাল্লাহু আলী সাল্লাম আলা হুয়ানিন ওয়ালা সুকুরুজাতিন। এই হাদিস নিয়ে একটা বিশাল বিভ্রাট রয়েছে, এই জন্য হাদিসটি আলোচনা করব। খাবারের মধ্যে রাসূলুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আলা খুয়ান, খুয়ান বলা হয় তাকে কোনো পাত্র, যে ডিশ যেটার মধ্যে বড় ডিশ যেটার মধ্যে কী করা হয় খাবার রাখা হয় তাকে, এই বড় ডিশের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খান নাই। ওয়ালা সুকুরুজাতিন, এবং সুকুরুজা এটি হলো এক প্রকারের পাত্র, যে পাত্র নিচের দিকে মানে অনেকটা চিকন হয়ে একটা পা নিচের দিকে চলে গিয়েছে আর উপরের দিকে গিয়ে বড় হয়েছে, নিচের থেকে ছোট উপরে গিয়ে কী হয় বড় হয়েছে, এভাবে এটাকে বলা হয় তাকে সুকুরুজা। সুকুরুজা আপনারা আগেকার সময়ে চিলুমসি নামে এক ধরনের পাত্র দেখতেন না, বাট অনেকটা এই স্টাইলের চিলুমসির মতো, নিচের দিকে চিকন আর উপরে গিয়ে খাবারের বড় পাত্র হয়েছে। তো মানুষ যখন নিচে বসে, মানুষ যখন নিচে বসে আর খাবারটা যখন উপরে থাকে, তখন খাবার গ্রহণ করতে মানুষের জন্য কষ্টকর হয়ে যায়, বুঝতে পেরেছেন? তো এটা আরবের যারা অহংকারী লোক ছিল তারা এগুলোতে খেত, যারা অহংকারী লোক ছিল তারা এগুলোতে খেত, এবং তারা মনে করতো যে মানে কিছু খাবো আর কিছু পড়ে যাবে, বুঝতে পেরেছেন কি না? আমাদের খাবারের প্রাচুর্য বোঝানোর জন্য, খাবারের আধিক্য দেখানোর জন্য তারা এটা মানুষের কাছে তুলে ধরত। এই কারণে নবী সাল্লাহ আলী ইসলাম এই সুকুরুজাতে খাননি, আর নবী সাল্লাহ আলী ইসলামের সময় এই ধরনের বড় পাত্রের মধ্যে নবী সাল্লাম খাননি, যেহেতু নবী সাল্লাহ খাবারের পরিমাণ ছিল কি বেশি না কম ছিল, কম ছিল, এই কারণে নবী সাল্লাম খাননি। এই দুটাকে কেন্দ্র করে অনেকে
نبي صلى الله عليه وسلم খাবারের ব্যাপারে এই কথা বলেছেন যে শুকর রোজার এই এই অর্থ করতে গিয়ে অনেকে মনে করেছেন যে টেবিলে বসে খাওয়া এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু খান নাই সুন্নাহ পরিপন্থী হতে পারে বা সুন্নাহ অনুযায়ী সঠিক হতে পারে না তাদের এই বক্তব্য শুদ্ধ নয় এই বক্তব্য শুদ্ধ নয় এজন্য টেবিলে যদি আপনি বসেন তাহলে টেবিল এবং আপনার বসার মধ্যে সমানে সমানে আপনি বসেছেন টেবিল শুধুমাত্র একটা বসার বসার মানে মাধ্যম যেহেতু খাবারের জন্য টেবিলটা একটা শুধুমাত্র উপাদান কিন্তু খাবার আপনি একটা পাত্রের মধ্যে খাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় শুধুমাত্র পানীয় জাতীয় যে জিনিসগুলো তরল যে জিনিসগুলো ছিল সেগুলো পাত্রের মধ্যে ব্যবহার করা হতো ওটাকে ওয়া বলা হতো আরবিতে কি বলা হতো বললাম ওয়া বুঝতে পেরেছেন অথবা কোথাও কোথাও কদহ শব্দ ব্যবহার করা হতো এগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানীয়গুলো পান করতেন কিন্তু খুয়ান বড় বড় যেই ডিশগুলো বর্তমানে আপনি দেখেছেন কিনা অনেক বড় বড় ডিশ যেগুলোতে আরবে খাবার দেওয়া হয় থাকে এই ডিশগুলো খুব কম পাওয়া যেত এরা যারা বেশি পরিমাণে খাবারের আয়োজন করত তারা ব্যবহার করত তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বড় ডিশের মধ্যে কি করেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান নাই তার কারণ হচ্ছে খাবারের অতিরিক্ত অপচয়ে যা হয়ে যাবে এই ধরনের বড় আয়োজনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাননি যদি খাবার পাত্রের মধ্যে অথবা প্লেটের মধ্যে অথবা টেবিলে মানুষের কাছে পরিবেশন করা হয় তাকে এই অবস্থায় খাওয়া এটি সুন্নাহ পরিপন্থী নয় খাবারের সুন্নাহ ব্যতিক্রম নয় তিন নম্বর কত নম্বর গেল চার নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে খাবার মধ্যে আপনি যখন বসবেন তখন বিনম্রভাবে বসবেন বিনয়ীভাবে বসবেন খাবার বসার কিছু আদব আছে বসার সবচেয়ে উত্তম আদব হচ্ছে আপনি বাম পায়ের উপর ডান পা খাড়া করে বসবেন এটা হলো সবচেয়ে উত্তম আদব এভাবে আপনি বসতে পারেন আবার আপনি মুরাব্বা হয়ে বসতে পারেন মুরাব্বা হচ্ছে মানে চারজানু হয়ে বসতে পারেন এটা খাবারের জন্য জায়েজ রয়েছে এ নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে মানে আলেমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুত্তাকিআন যেটা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এক প্রকারের খাওয়া যে কেউ হেলান দিয়ে যেন না খায় রাসূলুল্লাহ সাল্লাম যেটা নিষেধ করেছেন মানে হেলান দিয়ে বসে খাওয়াকে রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন সহিহ বুখারী হাদিস আমি একটু আপনাদেরকে পড়ে শুনে তাহলে বুঝতে সুবিধা হবে লা আকুলু মুত্তাকিআন আমি হেলান দিয়ে বসে খাই না হেলান দিয়ে বসে খাই না হেলান দিয়ে বসে খাই না ইন্নামা আনা আব্দুন আমি হচ্ছি গোলাম বান্দা আমি হচ্ছি গোলাম বা বান্দা ইন্নামা আনা আব্দুন আকুলু কামা ইয়াকুলুল আব্দু বান্দা যেভাবে খায় ঠিক আমি সেভাবেই খাই বিনয়ের কথা দেখেন কে বলতেছেন এটা আমরা কোথায় আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নামা আনা আব্দুন আমি হচ্ছি বান্দা বান্দা যেভাবে খায় আমি সেভাবে খাই ও আজলিসু কামা ইয়াজলিসুল আব্দ সহিহ বুখারী হাদিস আর বান্দা যেভাবে বসে আমি ঠিক খাবার মধ্যে সেভাবে বসি খাবার বসাটাও বিনয় হতে হবে এই জন্য আলেমগণ বলেছেন যে তারাব্বু তারাব্বু হচ্ছে চার জানু হয়ে বসা এই যে এইভাবে বসছে এটাকে এটাকে কি বলা হয় মুতারাব্বিয়া মানে চার জানু হয়ে বসা একবারে মানে চওড়া হয় সুন্দর করে মানে ফিটফাট হয়ে বসা আজকে বুঝতে পেরেছেন আলেমগণ বলেছেন যে এটা এই বসাটা এই হাদিসের মধ্যে এই বসাটাকে মানে কি করে নাই এই হাদিস এলাও করতেছে না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আসলে এই কথা কোথাও নিষেধ করেন নাই বুঝতে পেরেছেন এটা হলো ইস্তিহাদি মাসআলা যেখানে নিষেধ এসেছে সেখানে এসেছে ইত্তেকা করে বসা ইত্তেকা হচ্ছে পিছনের দিক থেকে কোনোভাবে হেলান দিয়ে বসা হেলান দিয়ে বসা নিষেধ করা হয়েছে এই জন্য হেলান দিয়ে যদি কোনো ব্যক্তি বসে তাহলে সে খাবে বেশি এক নম্বর কি খাবে বেশি দুই নম্বর তার বসার মধ্যে থাকবে এক এক প্রকারের অহংকার দেখেন না এভাবে বসে থাকে যে মানে বাপসাপটা মনে হয় যেন কি একেবারে অন্য একটা কিছু এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে পছন্দ করেছেন কারণ পরবর্তী বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নিষেধ করেছেন কারণ এই বসার মধ্যে এক প্রকারের কি আছে অহংকার আছে ওই বসার মধ্যে এক প্রকারের অহংকার আছে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন নিষেধ করেছেন আচ্ছা এরপরে আসুন সময় কি শেষ না আর আছে কতক্ষণ আছে হ্যাঁ কতক্ষণ পর্যন্ত চলবে আটটা পর্যন্ত
আচ্ছা এই আমি বেশি বেশি দূর যাব না ইনশাআল্লাহ দ্রুত শেষ করে দিচ্ছি সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করতে পারবো আশা করি আমি তো দ্রুত যাচ্ছি তার মধ্যে কি হয়ে যাচ্ছে এর মধ্যে অন্য কথা এসে গেলে আমি কিছু করতে পারতেছি না ছয় নম্বর পয়েন্ট হচ্ছে যা পাবেন সেটাতেই সন্তুষ্ট হয়ে খাবেন আর কিছু নাই ভাই আজকে বিশেষ করে আমাদের আলেমরামদেরকে যখন খাবার দেওয়া হয় আচ্ছা আপনাদের এখানে বড় রুই মাছ পাওয়া যায় না মনে হয় চাঁদপুরে ইলিশ টিশ পাওয়া যায় না আমি হতবাক হই আমি এদের দিকে তাকিয়ে থাকি বুঝতে পেরেছেন বাপসাপটা এমন আমি ওই আলেমদেরকে বলি আপনি তো আসলে দায়ী নন দাওয়াতি কাজ করতে আসেন নাই আপনি তো দাওয়াত পেয়ে এসেছেন এই কারণে আপনার মধ্যে দাওয়াতের চেতনা নেই আপনি দাওয়াত দিতে আসেন নাই আপনাকে দাওয়াত দিয়ে তারপরে আনা হয়েছে এই কারণে আপনার মধ্যে এই রোগ এই কারণে আপনার মধ্যে এই রোগ খাবার দাবারের স্টাইল দেখলে মনে হবে যা আয়োজন করেছে বেচারা চেষ্টা করেছে একটা আয়োজন করার জন্য আপনাদের এই এলাকায় মনে হয় খাসির গোশত তেমন পাওয়া যায় না মানে ইঙ্গিত দিয়ে দিলেন আর কি নবী সাল্লাল্লাহু ইসলাম ইয়ারদা বিল মওজুদ যা আছে এটাতেই সন্তুষ্ট হয়ে যেতেন একথা বলতেন না যে মানে আর কিছু আছে কিনা দাও তো এটা ভালো লাগলো না জিনিসটা কি দিলে সাত নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই আপনার খাবারের সাথে যেন অন্য কেউ শেয়ার করতে পারে এটা খাবারের অন্যতম আদব আল্লাহ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কখনো খেতেন না মেহমান ছাড়া কখনো খেতেন না আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খাবারের ব্যাপারে বলেছেন খাবারে যদি বরকত চান তাহলে খাবারের মধ্যে অন্যকে শেয়ার করাবেন খাবারের মধ্যে অন্যকে কী করবেন শেয়ার করাবেন কয়টি পয়েন্ট আলোচনা করলাম খাবারের আদবের মধ্যে ষাটটি পয়েন্ট এটা খাবারের আগে হবে না পরে হবে এটা খাবারের আগে খাবারের মাঝখানে আসছি এবার এবার আসলাম খাবারের কি মাঝখানে খাবারের মাঝখানে হলো যখন খাবার শুরু করবেন তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে শুরু করবেন নাকি হ্যাঁ তখন শুরু হবে শুধু বিসমিল্লাহ বলে শুধু কি হবে বিসমিল্লাহ বলে শুরু করবেন আর যদি কোনো কারণে বিসমিল্লাহ ভুলে যায় তাহলে বিসমিল্লাহি মাশাআল্লাহ তাহলে তো আপনারা আমার চেয়ে জ্ঞানী আমি তো আসলে মানে অতিরিক্ত কথা বলে যাচ্ছি তারপরে তিন নম্বর হচ্ছে খাবার দুই নম্বর হচ্ছে খাবার যখন শেষ হবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পাশাপাশি আলহামদুলিল্লাহি আল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়াতিন কথা খুব ছোট কথাটা কি কে কে পারেন বাকিরা শিখেন নাই কেন কেন শিখেন নাই বাকিরা শিখেন নাই কখন শিখবেন আপনারা আর এটা আমি মনে করি যে আগামী দার্সের আগে সবাই মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ হবে তো তার কারণ হচ্ছে যদি খাবারের পরে এই কথা বলেন তাহলে সহি বুখারী এবং মুসলিমের হাদিসে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দাও কথা কত ছোট কিন্তু ভারী কত বেশি ওজন কত বেশি কথাটা কত ছোট কিন্তু ওজন কত বেশি বুঝতে পেরেছেন কিনা ওজন অনেক বেশি এই জন্য খবরদার খেয়াল রাখতে হবে আপনাদেরকে এটা মুখস্থ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ তিন নম্বর হচ্ছে ডান হাত দিয়ে খাবেন এবং তিন আঙ্গুল দিয়ে খাওয়ার জন্য চেষ্টা করবেন তিন আঙ্গুল দিয়ে খেতে গেলে খাওয়াটা হবে কম বুঝতে পেরেছেন তিন আঙ্গুল দিয়ে খেতে গেলে চামচ দিয়ে খাওয়া হচ্ছে সুন্না শেখ মোহাম্মদ নাসির আলবানী রহমতুল্লাহ বলছেন যে যদি তিন আঙ্গুল দিয়ে খেতে চান তাহলে আপনি আঙ্গুল দিয়ে তো আমরা যেই ছোটো ছোটো খাবার খাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো শুকনা খাবার খেতেন এবং মানে খেজুর জাতীয় খাবার খেতেন যেগুলোর সংখ্যা গণা যেত কিন্তু আপনারা তো মানে সুজি জাতীয় খাবার খাচ্ছেন আপনারা তো ডাল জাতীয় খাবার খাচ্ছেন এ তো আঙ্গুল দিয়ে উঠাতে পারবেন না ফলে আপনি চামচ দিয়ে এগুলো কী করতে হবে এগুলো খাবেন সুতরাং আকরাব হচ্ছে সুন্নার কাছাকাছি হচ্ছে চামচ দিয়ে খাওয়া আর চামচ দিয়ে খালে আপনি দেখবেন যে আপনি খাবার যতই বেশি খেতে চান বেশি খেতে পারবেন না খাবার কম খাবেন এই জন্য ইংরেজরা আমাদেরকে এটা শিখেছে প্রথম আসে ইংরেজরা শিখেছে ছিল মুসলমানদের কালচার ছিল কাদের কালচার মুসলমানদের কালচার কিন্তু ইংরেজদের থেকে আমদানি করে ব্রিটিশ থেকে আমদানি করে এটা মুসলমানদের মধ্যে ঢুকানো হয়েছে যে হাত দিয়ে খাবে না কারণ হাত দিয়ে খেলে খাওয়ার বেশি হয়ে যায় এক এক লোকমার অবস্থা এমন যে মনে হয় যেন এক এক লোকমা এক এক মানে এক প্লেট পুরাটাই কি করতেছে উঠে নিয়ে যাচ্ছে পুরা প্লেট উঠে নিয়ে চলে যাচ্ছে
সুতরাং খাবারের মধ্যে আপনার খেয়াল রাখতে হবে তিন আঙ্গুল দিয়ে কি করতে হবে খেতে হবে তিন আঙ্গুল দিয়ে খেতে হবে এরপরে খাবারের আরেকটি আদব আস্তে আস্তে কি কি বেগে যাচ্ছে খাবারের আরেকটি আদব হচ্ছে যেটা সেটা হলো খাবার খাবেন যদি আপনার সামনে যেটা আছে সেখান থেকে খাবেন দেখা যায় যে আগে খেয়াল করে রাখছে যে মানে গোশের টুকরা কোনটা বড় ওটার থেকে শুরু করি উপর থেকে তো সামনের দিক থেকে টেনে আসছে খাবারটা অকুল মিম্যালিক তোমার কাছে আছে যেটা এটা কারণ আপনি মনে করলেন যে আপনার জন্য আজকে বরাদ্দ এরকম আজকে বরাদ্দই কি এরকম মানে বরাদ্দ আপনার জন্য বেশি নেই আপনি এই জন্য খাবারটা খেয়াল করবেন একেবারে কাছের থেকে খাওয়ার জন্য চেষ্টা করবেন এরপরে চার নম্বর পয়েন্ট হচ্ছে খাবারের মধ্যে আঙ্গুলগুলো কি করবেন আঙ্গুলগুলো আপনি কি করবেন একটু চুষে খাবেন একটু চুষে খাবেন যদি খাবারের কিছু অংশ থেকে যায় খাবলা শেষের আগে আঙ্গুলগুলো চুষে খাবেন এগুলো পানি দিয়ে ধৌত করার আগে অথবা মিন্দিল রুমাল দিয়ে মুছার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সময় মিন্দিলের পরিচয় পরিচয় ছিল মিন্দিল লোকদের কাছে ছিল কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মিন্দিল ব্যবহার করেছেন মর্মে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেননি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সময় সহিহ বুখারী হাদিস থেকে বোঝা যায় যে যারা সাহাবায়ে কেরামগণ তারা আর মিন্দিল ব্যবহার করতেন না তারা নিজেদের কি করতেন হাত এবং পায়ের মধ্যেই মুছে দিতেন তবে এখন মানুষের সামনে হাত এবং পায়ে কি করবেন না এটা মুছবেন না কারণ তখনকার সময় যেটা আলোচনা করা হয়েছে এটা তখনকার আশ্রের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল এখন আমাদের লোকেরা মধ্যে যেহেতু সাহাবায়ে কেরামগণ তাদের হাত আর পায়ের মধ্যে কি করছেন মুছে দিয়েছেন তা আমরাও নিজেদের হাত আর পায়ের মধ্যে মুছে দিই এই কাজ এখন করবে না এখন আদবের পরিপন্থী কারণ আদবের কিছু বিষয় আছে যেগুলো আরাফের সাথে জড়িত বুঝতে পেরেছেন কিনা আদবের কিছু বিষয় আছে আরাফের সাথে জড়িত আরাফ বলে যে কাস্টমস কাস্টমস মানে প্রথা প্রচলনের সাথে জড়িত যেগুলো প্রচলন পরিবর্তন হয়ে গেছে সেগুলো উঠে গিয়েছে এখন আর সেগুলোকে প্রচলন করার বিধান কি নয় সঙ্গত নয় এখন আর প্রচলন করার বিধান সঙ্গত নয় এখন এটাকে আপনি প্রচলন করতে যাবেন আপনার ভুল হয়ে যাবে তাহলে কত নম্বর পয়েন্ট এটা আলোচনা করতেছিলাম হ্যাঁ চার নম্বর পয়েন্ট আলোচনা করতেছি চার নম্বর পয়েন্ট আঙ্গুল মুছে খাওয়ার জি পাঁচ নম্বর হলো যদি খাবারের কিছু অংশ কোনো কারণে পড়ে যায় সেটা উঠে নিয়ে যদি এর মধ্যে কোনো কিছু লেগে যায় সেটাকে সরিয়ে সেটা কী করবেন খেয়ে নেবেন মানে খাবারকে নবী সাল্লাল্লাহু আলাইহি যাতে করে খাবার ফেলে অপচয় করা নষ্ট করে দেয়া কিছু ফেলে দিলেন কিছু অনেককে দেখা যায় খাবার থেকে উঠার পরে দেখা যায় যে মাশাআল্লাহ যা খেয়েছে নিচের চেয়ে বেশি পড়ে গেছে চতুর্দিকে ফেলে দিয়েছে বিশেষ করে যারা বাচ্চারা যারা খায় তাদের দশা এরকমই হয় তো আমাদের মধ্যে যাতে এমন অবস্থা আমাদের না হয় যে আমিও খেলাম আর বাচ্চাও খেলো একই পর্যায়ে হয়ে গেল এটা খাবারের যে আদব রয়েছে আদবের পরিপন্থী সুতরাং এভাবে খাবেন না এরপরে হচ্ছে অনেক বেশি গরম খাবার খাবেন না আর গরম খাবারের মধ্যে ফু দিয়ে খাবেন না এটা আদবের পরিপন্থী গরম খাবারের মধ্যে ফু দিয়ে খাবেন না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গরম খাবারের মধ্যে ফু দিয়ে খেতেন না আরেকটি হচ্ছে যখন পানি পান করবেন পানির মধ্যে নিঃশ্বাস যে শ্বাস প্রশ্বাস পানির মধ্যে যে তাতে না পড়ে সেভাবে কি করবেন খেয়াল রাখবেন যাতে না পড়ে তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পানি পান করার ক্ষেত্রে তিনবারে পান করতেন সেটা আমাদের খেয়াল রাখবেন খেয়াল রাখবেন সাত নম্বর হচ্ছে খাবারের ব্যাপারে খাবার নেবেন খাবারের সর্বোচ্চ অনুমোদন আছে তিন ভাগের এক ভাগ সর্বোচ্চ অনুমোদন আছে কতটুকু আর আমরা কত ভাগ নিয়েছি আমরা 100 ভাগ নিয়েছি বুঝতে পেরেছেন তাহলে খাবারের সর্বোচ্চ অনুমোদন আছে কতটুকু তিন ভাগের এক ভাগ এক্ষেত্রে প্রত্যেককে তিন ভাগের এক ভাগ বিবেচনা করে খেতে হবে এটা হচ্ছে আদব আট নম্বর হচ্ছে খাবার যখন আপনার সামনে প্লেট দিল না এর আদব হচ্ছে যখন খাবার অথবা পানীয় পেশ করা হবে মজলিসের মধ্যে যদি কেউ আপনার চেয়ে একটু মর্যাদায় একটু মানে একটু বুজুর্গিতে একটু দিক থেকে শ্রেষ্ঠ বড় তাহলে আপনি খাবার দিবার সাথে সাথেই মানে না সহ্য করতে পারতেছেন না একবারে খেয়ে ফেলতেছেন না একটু হোল্ড করবেন সম্মান দিবেন যাতে করে মানে কাবিরুসিন অথবা আলা মিনকা আপনার চেয়ে একটু উপরের গ্রেডের লোক সে মানে শুরু করে তার মাধ্যমে একটা মর্যাদা খাবারের এটা সৌন্দর্য সাহাবায়ে কেরামগণ মানে এক্ষেত্রে তাফদিল করতেন তাফদিলের পদ্ধতি ছিল সাহাবায়ে কেরামদের মর্যাদার স্টেজে অথবা বয়সের স্টেজে কাব্বির কাব্বির বয়সে বড় যাকে তাকে কী করতেন অগ্রাধিকার দিতেন অথবা মর্যাদার দিক থেকে যে বড় তাকে
কি করতেন স্টাডি দিতেন কিন্তু বিতরণের ক্ষেত্রে ডান দিক থেকে হচ্ছে সুন্নাহ বিতরণের ক্ষেত্রে কি ডান দিক থেকে হচ্ছে সুন্নাহ খাবারের বিতরণের ক্ষেত্রে কোন দিক থেকে সুন্নাহ হবে ডান দিক থেকে সুন্নাহ হবে নয় খাবারের ক্ষেত্রে মানে আশেপাশে আপনি কি খাচ্ছেন এভাবে তাকাবেন না অন্যের দিকে তাকালে তিনি মনে করবেন যে মানে আপনার দৃষ্টিতে তার খাবার দিয়ে কারণ দৃষ্টিটা দৃষ্টি সম্পর্কে অনেক কথা আছে জানি না আমি এ সম্পর্কে আলোচনা হয়েছে কিনা দৃষ্টিটা ক্ষতিকর বুঝতে পেরেছেন কিনা দৃষ্টিটা মানুষের জন্য ক্ষতিকর সেটা কখনো কখনো কুদৃষ্টিতে পরিণত হয়ে যেতে পারে এই জন্য খাবারের মধ্যে যারা সাথী আছে সাথীদের দিকে এভাবে তাকাবেন না মানে এ কেমন বেশি খাচ্ছে এ কেমন কম খাচ্ছে এ কি তাড়াতাড়ি খাচ্ছে কিনা এই সমস্ত দিকে তাকাবেন না এই দিকগুলোতে তাকাবেন না খাবারের মধ্যে খুব ভালো করে খেয়াল রাখবেন এরপর দশ নম্বর পয়েন্ট হচ্ছে মানুষের কাছে আদাতান মানে প্রচলনের দিক থেকে যে এই বিষয়টা মানুষের কাছে অপছন্দনীয় বা ঘৃণিত সেই কাজটি খাবারের সময় করতে করবেন না আদাত এখানে কি করে মুহাক্কামা আদাতটা এখানে এস্টাবলিশড এখানে আদাতকে কি করতে হবে অগ্রাধিকার দিতে হবে আদাতের মানে বিধানটাকে এখানে কি করা হবে গ্রাহ্য করা হবে এই বিধানটা গ্রাহ্য হবে ফলে এমনভাবে আচরণ করবে না যে খাবারের মধ্যে যেটা আসলে মানুষের কাছে মনে হচ্ছে যে নিকৃষ্ট কাজ দেখা গেল যে মানে ডাল ডাল একসাথে মিশাইয়া দুই হাত দিয়ে মানে মানে কি যে একটা অবস্থা মানে মুখ টুক ঘরাইয়া টরাইয়া মানে অনেক সময় দেখা যায় যে মানে আচরণ থেকেই বোঝা যাচ্ছে যে জীবনে মনে হয় যেন খায়নি অথবা কাউকে খাইতেও দেখেনি খায়নি আর খেতেও কি জীবনে কাউকে দেখেনি এবার এটা করা যাবে না এরপরে কত নম্বর পয়েন্ট আসবে এগারো নম্বর হচ্ছে যখন কোনো ফকির অথবা অভাবীদের সাথে খাবেন অথবা বন্ধু বান্ধবদের সাথে খাবেন তখন আপনার খাবারটা হতে হবে তাদের সাথে মানে একেবারেই সিম্পল যদি পারেন দাঁড়িয়ে খাবার চেষ্টা করবেন বুঝতে পেরেছেন যাতে করে তারা বেশি খায় বুঝতে পেরেছেন কিনা আপনি তাদের সাথে শেয়ার করতেছেন এইভাবে আপনি কি করবেন অংশগ্রহণ করবেন কারণ হলো তাদের এখানে তারা বুঝতে পারবে যে আপনি তাদেরকে কি করছেন খাবারের ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছেন সম্মান দেখাচ্ছেন এই জন্য কখনো মানে কারো অন্য কারোর সাথে যদি আপনি আপনার স্টেজ থেকে নিচের স্টেজের সাথে খাতে খেতে বসেন কখনো তাদের সাথে খাবারের ব্যাপারে তাদেরকে অগ্রাধিকার না দিয়ে নিজে কী করবেন না সব সব তারা তো চাইবে আপনাকে দেওয়ার জন্য বুঝতে পেরেছেন কিনা আপনি চাইবেন যে তাদেরকে তারা খাক তারা যাতে খেতে পারে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য চেষ্টা করবেন এরপরে খাবারের পরে আদব খাবারের পরে আদব খাবার শেষ খাবার যখন শেষ হয়ে যাবে তখন প্রথম কাজ হচ্ছে আপনি খাবারের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে পরিপূর্ণ পরিতৃপ্ত হওয়া পর্যন্ত খেতেন না সুতরাং সেটাকে লক্ষ্য করে খাবেন দুই নম্বর হচ্ছে হাত এবং হাতের আঙ্গুল যে চুষে খাওয়ার কথা বলেছি সেটা এরপরে তিন নম্বর হচ্ছে হাত ধুয়ে নেবেন যদি সম্ভব হয় হাত ধুয়ে নেবেন যদি সম্ভব হয় হাত ধুয়ে নেবেন চার নম্বর হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে দাঁত খেলাল করে নেবেন এবং পাশাপাশি নিজে কুলি করে নেবেন তবে কুলি আর গড়গড়া এক জিনিস নয় আমরা আমাদের ফেকের মধ্যে যে ভাষাগুলো আছে সবগুলো কুলির ভাষা এসেছে কিন্তু অনুবাদ করতে গিয়ে ভুল অনুবাদ করে গড়গড়া করার কথা অনুবাদে এসে গিয়েছে এটা ডাহা ভুল গড়গড়া সুন্নাহ নয় সুন্নাহ হচ্ছে কুলি করা কুলির মধ্যে শুধুমাত্র তাদবীরুল মাই ফিল ফাম মুখের ভিতরে পানিকে ঘুরানো শুধু এর অতিরিক্ত কিছু নেই এগুলো কিন্তু শালীনতার পরিপন্থী কাজ আপনারা হাসতেছেন যদিও কিন্তু এগুলো শালীনতার পরিপন্থী কাজ ইসলামকে আমরা বিকৃত করে দিয়েছি এখানে মদমাদার কথা এসেছে সুতরাং সম্ভব হলে মুখটাকে পরিষ্কার করার জন্য কি করবেন আপনি মদমাদা করবেন আর আল্লাহ তাআলার প্রশংসা করবেন খাবারের পরেও আল্লাহ তাআলার প্রশংসা করবেন যেমনিভাবে আল্লাহ তাআলার নামে শুরু করছেন আর যখন আপনি যখন কোনো দুধ বা কিছু পান করবেন তখন বলবেন আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়াজিদনা মিনহু আর যদি কারো কাছে কারো বাসায় গিয়ে ইফতার করেন কেউ কেউ বলেছেন ইফতার
এর ক্ষেত্রে উপযোজ্য, খাবারের ক্ষেত্রে উপযোজ্য। তবে বিশুদ্ধ বক্তব্য যে ইফতারের ক্ষেত্রে এই বক্তব্য এসেছে হাদিসের মধ্যে, আফতারা ইনদাকুম আসসাইমুন আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা, এই দোয়াটি তাদের জন্য করবেন। এই দোয়াটি কি তাদের জন্য করবেন? তাহলে এটা আমরা আজকের আলোচনায় খাবার সম্পর্কে এই কথাগুলো আলোচনা করলাম। আলোচনার সময় শেষের দিকে আরেকটা বিষয় আছে, সফরের আদব। সফরের আদবটা অনেকগুলো সাবজেক্ট দিয়েছে, আমি বুঝি না এতগুলো সাবজেক্ট দেওয়ার কথা কারণ কি ছিল আমি জানি না, আমাকে এতগুলো সাবজেক্ট দিয়েছে কেন, ফলে আমি এত লম্বা আলোচনা তো, হ্যাঁ হ্যাঁ এতটুকু পর্যন্ত যথেষ্ট, ঠিক না? কারণ সফরের আদব সম্পর্কে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা মানে বলবো, যে এই জন্য আমি সবগুলো কথা বলবো না, একটা বা দুইটা পয়েন্ট আলোচনা করবো সফরের আদবের মধ্যে, যদিও পুরোটা আলোচনা করাটা খুবই ইম্পর্টেন্ট বিষয় ছিল। সফরের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সফরটা সম্ভব হলে ইয়ামুল খামিস বৃহস্পতিবারে সফর করা, শুক্রবারে সফর না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার সফরটাকে নবী সাল্লাম পছন্দ করতেন না। এখন আমাদের বন্ধগুলো সব শুক্রবার হওয়ার কারণে আমরা যারা আছি আমাদের সফরটা আমরা বেশিরভাগ নিশ্চিত করেছি কি বারে, শুক্রবারে বেশিরভাগ নিশ্চিত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ হচ্ছে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরগুলো কী করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবারে করতেন। তাহলে আমরা এটা চেষ্টা করব সফরটা বৃহস্পতিবারে করার ক্ষেত্রে আমরা এই বিষয়টি খেয়াল রাখব। সফরের আগের গুরুত্বপূর্ণ আরেকটি কাজ হলো, সফরে যাওয়ার আগেই যদি সফর লম্বা সফর হয় থাকে অবশ্যই নিজের ওসিয়তনামা একটা কী করে রাখবেন, ঠিক করে রাখবেন, কারো কাছে সেটা লিখে লিখে রাখবেন অথবা দিয়ে যাবেন অথবা লিখে রাখবেন। এটা সফরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সব বিষয়ে আলোচনা করবো না, তো এই জন্য আমি সংক্ষেপে কথাগুলো শেষ করার জন্য চেষ্টা করছি। সফরে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করা হচ্ছে মূলত ওয়াজিব। এই মাসালার মধ্যে শেখ আব্দুল আজিজ আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ যেই বক্তব্য দিয়েছেন আমি মনে করি এটাই হক। আমাদের মধ্যে সলাতের ব্যাপারে গাফলতি আমরা লক্ষ্য করছি। সফরের কোনো সন্দেহ নেই, সফরে মুসাফিরের জন্য ছাড় আছে, কসর জমার অনুমোদন আছে, কিন্তু আমরা বর্তমানে যে সফর করতেছি আমাদের প্রত্যেকটা সফরেই মূলত সব কাজই আমরা একেবারেই নির্বেজাল আরামের সাথে আয়েশের সাথে করতেছি, শুধুমাত্র নামাজের ব্যাপারে আমরা বেশি গাফেল, এমনকি জামাত পর্যন্ত মসজিদের পাশে বসে রয়েছে, বরং অনেককে দেখা যায় যে মসজিদের মধ্যে বসে আছে, সফর করছে মসজিদের মধ্যে মসজিদের রুমে বসে আছে, বলছে আমি মুসাফির তো আমি পরবর্তীতে নামাজ পড়ে নিব, এরকম লোক আমি নিজেই দেখেছি আমার সামনে দেখেছি। খবরদার, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের ব্যাপারে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সফরে আদায় করা জামাতে আদায় করাই ওয়াজিব। এটা ব্যাপারে আমার দ্বিমত নেই, দ্বিমত নেই এই জন্য যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে নামাজ যে ফরজ করেছেন, ফরজের সাথে জামাতের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন যখন সলাতুল খৌফ উল্লেখ করেছেন, খেয়াল পড়ে কিনা আপনাদের, সলাতুল খৌফ যে ব্যক্তি ভয়ের মধ্যে আছে, মুজাহিদ যারা যুদ্ধের মধ্যে আছে তাদের সলাতের কথা উল্লেখ করেছেন, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতের কথা উল্লেখ করেছেন। সুতরাং আপনি তো ওই যারা যুদ্ধের মধ্যে আছে তাদের মতো এই অবস্থায় নেই, আপনি তো সফরের মধ্যে আছেন, সুতরাং আপনার কাছ থেকে জামাত সাকিত হয়ে যাবে, এই ধরনের কথাগুলো চিন্তা করা আসলেই এটা আমি মনে করে থাকি যে উচিত নয়, এটা সলাতের একটা অমনোযোগিতার একটা দিক, অমনোযোগী। এই জন্য আমি বলছি যে এগুলো আমি আলোচনা করব। এরপরে আরেকটি পয়েন্ট আমি আলোচনা করব, সেটা হচ্ছে সফরের মধ্যে, সফর যদি দূরে হয়, যেটা মনে করেন আপনার নিজস্ব এরিয়ার বাইরে, নিজস্ব এরিয়ার দূরে, তাহলে একাকী সফর পারতপক্ষে না করা, সফরের সাথী নিয়ে যাওয়া, এটা সুন্নাহ পরিপন্থী কাজ একাকী যাওয়া। এরপরে যদি অধিক মানে তিনের অধিক লোক একত্রিত হয় তাহলে সফরের মধ্যে যে কোনো একজনকে আমির নির্ধারণ করা, সফরটা এটা এক প্রকারের মানে আদবের সাথে জড়িত, জামাতের সাথে জড়িত। এই জন্য যাতে করে মুসলিমরা সম্পূর্ণরূপে মানে শৃঙ্খলার বাইরে না যায়, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কোনো একজনকে
ওই সফরের জন্য কি করবে আমির নিযুক্ত করে দিবে আরো অনেকগুলো বিষয় রয়েছে একেবারে শেষ হতো না 22টা পয়েন্ট রয়েছে বুঝতে পেরেছেন বলছি যে কয়েকটা পয়েন্ট আলোচনা করব আমি জানি না আমাকে এতগুলো বিষয় দেওয়ার কারণ কি ছিল কিন্তু আসল বিষয় আমাদের অনেক বেশি হয়ে গেছে তারপরেও আমরা যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন সফরে অংশগ্রহণ করতে পারি আর যদি আপনি যখন সফরের এই এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনাদের জানতে এটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো এই মুসাফির ব্যক্তি যখন সফরে যাবেন তখন মুকিম যিনি আছেন তিনি তার জন্য দুটি দোয়া করবেন তার মধ্যে একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে গুরুত্ব দিয়ে শিক্ষা দিয়েছেন যাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারাল্লাহু লাকাল খাইরা হাইসুমা কুনতা হাইসুমা কুনতা এই দোয়াটি যেন আমরা শিখে নিই এই দোয়াটির জন্য আমরা শিখে নিই যারা আমরা ভাই আমাদের ভাইদেরকে এগুলো শিক্ষা দিতে পারি আর অনেকগুলো কথা রয়েছে হাজা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু